السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، أي فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، هو الذي لا ضد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا وزير له ولا كفيل له، لا شبه له ولا شبيه له، لا ولد له ولا والد له، وهو الواحد الفرد الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدًا عبد الله ورسوله، أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله، وبشر المؤمنين: إن الله وملائكته يصلون على النبي: يا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. সকল প্রশংসার মালিক কে? আল্লাহ। সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ।
কেউ যেটা পারে না পারে কে আল্লাহ কেউ যেটা দেখে না দেখে কে আল্লাহ কেউ যেটা দেয় না দেয় কে আল্লাহ সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া স্বরূপ আমরা হৃদয় নিংড়ানো মনের সবটুকু ভালোবাসাকে উজাড় করে সিংহ শার্দুলের মতো গর্জন করে সবাই একসাথে পড়ে নেই কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ সবাই একসাথে আওয়াজ করে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن আমরা প্রশংসা করলাম কার আল্লাহ সব সময় আমরা প্রশংসা করব কার আল্লাহ কম কম নাকি বেশি 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 রাজি আছেন সবাই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার বেশি বেশি প্রশংসা করার তৌফিক দান করুক আমরা করি আমিন ডব্লিউআরপি এশিয়া প্যাসিফিক কোম্পানির বাংলাদেশি কমিউনিটির আয়োজনে আজকের এই তাফসীর প্রোগ্রাম 2023 এ যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাযাল লিকা আল তাইয়িব আল মুবারক আজকের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করবার জন্য যারা শ্রম দিয়েছেন পরিশ্রম করেছেন উপস্থিত হয়ে প্রোগ্রামকে সার্থক করেছেন তাদের সবাইকে জানাচ্ছি আমার হৃদয় নিংড়ানো শুভেচ্ছা এবং ভালোবাসা নীরবতা নিস্তব্ধতা এটা খুব জরুরি কোরআনের কথা বুঝবার জন্য যেহেতু আপনারা নাম দিয়েছেন তাফসীর প্রোগ্রাম মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল করিম থেকে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ বিইজ্ঞিল্লাহ সো আমরা শুরুতেই আমাদের নিয়াতকে খালেস করে নিই যে আজকে আমরা যা শুনবো আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ পড়ে আপনারা অনেক কষ্ট করেন শ্রমজীবী মানুষ আপনারা কাজ করে খান যারা কাজ করে খায় তাদেরকে বিষ্ণুবী বড্ড পছন্দ করে যারা নিজেদের ঘাম ঝরিয়ে খায় তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড্ড পছন্দ করতেন এক সাহাবি তিনি জঙ্গলে গাছ কাটতেন লাকড়ি বানিয়ে সেটাকে বিক্রি করে খেতেন তো তার সাথে বিষ্ণু ঈসা ইসলাম মুসাফা করলেন এবং দেখলেন যে কাজের কারণে তার হাতটা বড্ড শক্ত বিষ্ণু ঈসা ইসলাম ওই শ্রমিকের শক্ত হাতে চুমু খেয়েছিলেন সুবহানাল্লাহ বিহামদি তো আপনাদের জন্য জান্নাতে যাওয়া সহজ কারণ আপনাদের ইনকাম হালাল ঠিক কিনা যারা হালাল খায় তাদের জন্য জান্নাতে যাওয়া সহজ তাদের দোয়া কবুল হয় হারাম ইনকাম যদি কারো হয় এবং হারাম খেয়ে যে বর্ধিষ্ণু দেহ তৈরি হয় এই দেহ কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না আপনারা মুস্তাজাবুদ দাওয়া আপনারা দোয়া করলেই কবুল তো আমার কাছে দোয়া চেয়ে লাভ নেই আজকে আমি আপনাদের কাছে দোয়া চাবো আপনারা দোয়া করবেন আপনারা দোয়া করলেই দোয়া কবুল এবং আপনাদের প্রতি মাসের পাঠানো টাকায় আমার দেশের অর্থনীতির চাকা সচল থাকে ঠিক কি না আপনারা হচ্ছেন রেমিটেন্স ফাইটার আমি প্রায়ই বলি আমাদের দেশের অর্থনীতি সচল থাকে আপনাদের কারণে সো এজন্য আপনারা বুকটাকে বড় করে চলবেন ভয় পাবেন না কোথাও বুঝতে পারছেন তো ইউ আর দ্য ট্রু হিরো দ্য রিয়েল হিরো অফ বাংলাদেশ আপনারাই বাংলাদেশের প্রকৃত হিরো সো যারা শ্রমজীবী তারা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত বেশি প্রিয় বিষ্ণু ঈসা ইসলামের কাছেও তারা ছিল অত্যন্ত বেশি প্রিয় এবং নিজ হাতে উপার্জিত অর্থ দিয়ে যার রিজিকের সংস্থান হয় এর চেয়ে শ্রেষ্ঠ রিজিক আর হতে পারে না এজন্য আমরা যেন বেশি বেশি আল্লাহ তাআলার দরবারে সুক্রিয়া করি আপনি যদি বাংলাদেশের দিকে খেয়াল করেন দেখবেন যে চাকরির বাজার খুব মন্দা তাই না জিনিসপত্রের দাম অনেক বেশি ব্যবসা বাণিজ্যে অনেকের লস তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা আল্লাহর জান্নাতে আছি মালয়েশিয়াতে কি বলেন একেবারে বাংলাদেশ থেকে কাছে ঢাকা থেকে চট্টগ্রাম আসতে যত সময় লাগে ঢাকা থেকে কেএল আসতে তার চেয়ে কম সময় লাগে কি বলেন এরপর মুসলিম কান্ট্রি আজান শোনা যায় এমন অনেক দেশ আছে আপনি সারা বছর আজান শুনবেন না
নামাজ পড়ার সুযোগ পাবেন না কিন্তু মালয়েশিয়াতে আলহামদুলিল্লাহ তো এটা অনেক বড় রহমত এখানে বাংলাদেশি আমার যে ভাইরা ক্লিনিং এর কাজও করে তার পক্ষ থেকে 20 থেকে 25000 টাকা প্রতি মাসে বাংলাদেশে ঢোকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সো আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন যে অবস্থাতেই আমরা থাকি না কেন আমরা শুকর করব একজনের তিনি কে আল্লাহ আজকে আপনাদের ছুটির দিন যে ছুটির দিনে অনেক ব্যস্ততা থাকে অনেক কাজকর্ম থাকে সবকিছুকে পেছনে ফেলে আল কোরআনুল কারীমের দুর্বার আকর্ষণে কোরআন থেকে তাফসীর শুনবার জন্য আপনারা এসেছেন এজন্য আমার অন্তরের অন্তস্থল থেকে আপনাদের শুভেচ্ছা জানাই প্রিয় ভাইরা কোরআন এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য দ্য লাস্ট মেসেজ যা বলার আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমে বলে দিয়েছেন নতুন করে তিনি আর কিছু বলবেন সবাই কথা বলেন নতুন করে তিনি কিছু বলবেন না যা বলার সব তিনি কোরআনে বলে দিয়েছেন আমাদের হেদায়েতের জন্য এই কোরআনই যথেষ্ট এবং এই কোরআন আমাদেরকে সঠিক জীবন দর্শন শেখায় আপনি কি করে আপনার ফ্যামিলি চালাবেন আপনি কি করে আপনার সমাজ চালাবেন কি করে রাষ্ট্র পরিচালনা করবেন তার সবকিছুর ইনস্ট্রাকশন গাইডলাইন এই কোরআনে আছে না নাই এজন্য জীবনটাকে যদি সুন্দর করতে হয় তাহলে এই কোরআন থেকে আমাদের প্রেসক্রিপশন নিতে হবে কোত্থেকে প্রেসক্রিপশন নেবেন মনে থাকবে ইনশাআল্লাহ দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিমাইন্ডার টুনাইট টু দিস ইভিনিং টু ইউ আপনাদের প্রতি আমার এই প্রথম রিমাইন্ডার হচ্ছে আমরা এই কোরআন থেকে প্রেসক্রিপশন নিব ডাক্তারের কাছে গেলে ডাক্তার কি লিখে দেয় প্রেসক্রিপশন লিখে দেয় তো এই জীবনটাকে যদি সুন্দর করতে হয় আখিরাতকে যদি সুন্দর করতে হয় জান্নাতের অধিকারী যদি হতে হয় আমাদেরকে কোরআন থেকে প্রেসক্রিপশন নিতে হবে রাজি আছেন তো সবাই কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার জীবন সুন্দর হবে না কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার পরিবার শুদ্ধ হবে না কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার সমাজ শুদ্ধ হবে না কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে এই বিশ্বটা সুন্দর হবে না কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না প্রেসক্রিপশন নিতে হবে কোরআন থেকে এটা হচ্ছে সব সমস্যার সমাধান দ্য সলিউশন টু অল প্রবলেমস উই আর ফেসিং রাইট নাও ইন আওয়ার সোসাইটি আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের সমাজে পরিবারে যত সমস্যা আপনি ফেস করেন তার সমাধান কোরআনের ভিতরে দিয়ে দিয়েছে কে এবং এটা পৃথিবীর সবচাইতে নির্ভুল কিতাব বর্তমান পৃথিবীতে সবচাইতে নির্ভুল কিতাব এটার চাইতে নির্ভুল গ্রন্থ আর আছে আল্লাহ যা বলেছেন সবই নির্ভুল সবই মহাসত্য কিন্তু কোরআন পাঠানোর আগে যে কিতাবগুলো আল্লাহ তাআলা তাওরাত জাবুর ইনজিল পাঠিয়েছিলেন ওগুলো চেঞ্জ হয়ে গেছে এগুলো বিভিন্ন রাজা বাদশারা বিভিন্ন পাদ্রীরা তাদের প্রয়োজনে বিভিন্ন আয়াতে বিভিন্ন সূরার ভিতরে কি করে ফেলছে চেঞ্জ করে ফেলছে চেঞ্জ হয় নাই শুধু কোরআনে আলহামদুলিল্লাহ পড়বেন না তাহলে দ্য মোস্ট অরিজিনাল এন্ড অথেন্টিক বুক ইন দ্য ওয়ার্ল্ড এটা আমাদের হাতে আছে আল্লাহ তাআলা বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফী হুদাল লিল মুত্তাকিন দিস ইজ দ্য বুক দ্য মোস্ট অথেন্টিক এন্ড অরিজিনাল বুক ইন দ্য ওয়ার্ল্ড ওয়ার অফ দ্যাট ইজ নো ডাউট ইন ইট এন্ড গাইডেন্স টু দোজ হু আর মুত্তাকিন এটা এমন বই যে বই কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই এবং মুত্তাকিনদের জন্য এই বইটাকে আমি হেদায়েতের গাইডলাইন করে দিয়েছি পড়েন সুবহানাল্লাহ তো এই কোরআন পেয়ে আমরা খুশি না বেজার চেপাঙ্গের ভাইয়েরা এখানে মানে ছুটির দিনে কোরআন শিক্ষার সন্ধ্যাকালীন কোরআন শিক্ষার আসর জমে না নাই এমন কোন আল্লাহর বান্দা নাই হাফেজে কোরআন যে ভাইদেরকে কোরআন শিখাবে আছে এটা আছে না তো এটাতে আপনারা শরীক হন সবাই যারা পারেন না শুদ্ধ করে নেবেন আপনি মালয় ভাষা পারেন আপনি ইংরেজি পারেন আপনি আরবি পারেন কিন্তু কোরআন পারেন না এটা আল্লাহ মেনে নিবে কথা বলেন মেনে নিবে খেয়াল রাখবেন নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে সেদিন আল্লাহ কোনো এক্সকিউজ দেবে না অনেক হিন্দু কোরআন পারে এই যে গিরিশচন্দ্র সেন তিনি কিন্তু কোরআনের অনুবাদ করেছিলেন হ্যাঁ কেউ কেউ বলে প্রথমে কেউ কেউ বলে দ্বিতীয় যা হোক তিনি কোরআনের অনুবাদ কিন্তু করেছিলেন তো আল্লাহ সেদিন বলবে হিন্দু হয়ে সে কোরআন পারে তুই বলে না কেন কথা বলেন এক্সকিউজ আছে মালয় ভাষা 6 মাসে শিখে ফেললেন হ্যাঁ সাতু দুয়া তিগা আম্পা তিমা তো ভালোই বলতে পারেন
তো মালয় ভাষা শিখতে পারো তুমি কোরআন পারো না কেন? কোনো এক্সকিউজ আল্লাহ সেদিন গ্রহণ করবে? কথা বলেন না, নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে। প্রিয় ভাইরা, সেদিনটা বড্ড ভয়ঙ্কর। সেদিন বন্ধু বন্ধুকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, পীর সাহেব মুরিদকে চিনবে না, দলের নেতা কর্মীকে চিনবে না, ঠিক কিনা? দিনটা বড্ড ভয়ঙ্কর। আপনার প্রশ্নের জবাব আপনাকেই করতে হবে। তো সেদিন কোনো এক্সকিউজ আল্লাহ শুনবে না, আল্লাহ বলবে সব পারো, এটা পারো না কেন? তো এই জন্য আমরা নিয়ত করে ফেলি যে আমরা সহি শুদ্ধভাবে এই কোরআনটাকে শিখবো ইনশাল্লাহ। সবাই বলে নেবে এতগুলো মানুষ ইনশাল্লাহ বললে এতটুকু আওয়াজ হবে আমি বিশ্বাস করি। সবাই শিখবেন, মনে থাকবে না, ভুলে যাবেন, আবার বলবেন না তো? আল্লাহ তাআলা তুমি আমাদেরকে তৌফিক দান করে পড়েন। আমি এই মহাগ্রন্থের মহাবিশ্বয় আল কুরআন আল করিমের একটা সুরার একটা আয়াত তেলাওয়াত করেছি, সুরাতুত তাওবা। সুরার নাম কি? সুরাতুত তাওবা। আর আয়াত নাম্বার হচ্ছে 112। আয়াত নাম্বার 112। এই একটা আয়াতকে আজকে আমরা শুনবো, বুঝবো, একেবারে ডাইজেস্ট করে ফেলবো, হজম করে ফেলবো, তারপরে আমাদের ছুটি। কি বলেন? শুনতে রাজি আছেন তো? তাহলে যেই সুরাটা থেকে আজকে আমরা কথা শুনবো, সুরাটার নাম সুরাতুত তাওবা। সুরার নাম সুরাতুত তাওবা। আর যে আয়াতের তাফসীর শুনবো, আয়াত নাম্বার 112। আচ্ছা, এই আয়াতে আল্লাহ তাআলা বিশ্বাসী বান্দার 9টা গুণের কথা বলেছেন। কয়টা? আমরা সবাই বিশ্বাসী না? আখেরাতে বিশ্বাস করেন তো আপনারা? তো আমরা বিশ্বাসী। শুধু বিশ্বাসী বলে হাত তুলে রাখলে সেদিন মাফ পাওয়া যাবে না। কিয়ামতের দিন আল্লাহ আমি ইমানদার, যাও জান্নাতে যাও, এরকম খবর আছে? শুধু বিশ্বাসী বললে সেদিন মুক্তি মিলবে না, নাজাত মিলবে না। আপনার কিছু কোয়ালিটিস থাকতে হবে, অ্যাট্রিবিউটস থাকতে হবে। এই কোয়ালিটিগুলো যদি থাকে তবেই নাজাত মিলবে। এই 9টা কোয়ালিটি যাদের মধ্যে থাকবে, আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিল মুমিনিন, ওই সমস্ত বিশ্বাসীদেরকে নবী হে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। 9টা গুণের কথা আজকে আমরা শুনব। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আমি কিন্তু জিজ্ঞেস করবো আবার মাঝে মাঝে ফাঁকে ফাঁকে আমি জিজ্ঞেস করবো যে আপনারা বুঝতে পারলেন কিনা। তাহলে কয়টা গুণের কথা আল্লাহ তাআলা বলেছেন? 9টা। 112 নম্বর আয়াতের আগের আয়াতে আল্লাহ তাআলা আমাদের সাথে একটা এগ্রিমেন্ট করেছেন, একটা কন্ট্রাক্ট করেছেন, চুক্তি। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা তোমাদের জীবন তোমাদের সম্পদ আমারে দিয়ে দিবা, আমি আল্লাহ তোমাদের জান্নাত দিয়ে দিব। আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে আমাদের জীবন আমাদের সম্পদ কিনে নিয়েছেন, বিনিময়ে তিনি আমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহু আকবার। এখন যদি বুঝে থাকেন তাহলে উত্তর দেন, এই যে আল্লাহ আমাদের জীবন কিনতে চায়, আমাদের জীবনের মালিক কে? আল্লাহ। যে আমাদের সম্পদ কিনতে চায়, আমাদের সম্পদের মালিক আল্লাহ। জীবনের মালিকও আল্লাহ, সম্পদের মালিকও আল্লাহ, আবার এই দুইটা কিনতে চায়ও আল্লাহ। সুবহানাল্লাহ, বলবেন না? দেখেন, উনার দেওয়া জিনিস উনি কিনে নিয়ে আমাদেরকে পুরস্কার দিতে চায়। সুবহানাল্লাহ। অবস্থাটা এমন, আমি আমার মেয়েকে একটা চিপস কিনে দিলাম। চিপস কে কিনে দিল? হ্যাঁ, আমি কিনে দিলাম। কয়? আল্লাহ। একজন বলতেছে আল্লাহ নাকি কিনে দিছে, বাবা বলছে? ও মাশাআল্লাহ, ঠিক আছে। বাবা বাবা তার কন্যাকে চিপস কিনে দিছে। কি কিনে দিছে? চিপস। আমি আমার মেয়েকে ধরেন চিপস কিনে দিলাম, চিপস কিনে দিয়ে আবার আমি বলতেছি আম্মা আমার একটা চিপস দাও, এরকম বলি না মাঝে মাঝে? বাচ্চাটা এক প্যাকেট বিস্কিট কিনে দিয়ে বলে আব্বু আমাকে একটা দাও, তো বাচ্চা অনেক সময় বলে না আমি তোমাকে দিব না, আম্মুকে দিব, এরকম আছে না? নাই? তো আল্লাহ তাআলা ঠিক এমনটাই করছেন, তিনি আমাদেরকে জীবন দিয়েছেন, তিনি আমাদেরকে সম্পদ দিয়েছেন, আবার আল্লাহ বলে তোমাদের জীবন তোমাদের সম্পদ আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিলাম। তো যারা আমরা আমাদের জীবন আল্লাহর জন্য স্যাক্রিফাইস করতে রাজি, আমাদের সম্পদ আল্লাহর জন্য স্যাক্রিফাইস করতে রাজি, তারাই প্রকৃত বিশ্বাসী, আর তাদের জন্যই জান্নাতের সুসংবাদ। আল্লাহ তাআলা বলেন তোমরা যদি প্রকৃত বিশ্বাসী হও,
তাহলে তোমাদের মধ্যে 9টা গুণাবলী থাকা চাই সেপাঙ্গের ভাইয়েরা আওয়াজ করে বলেন তো কয়টা গুণাবলী 9টা এক নাম্বার গুণ হচ্ছে তোমরা যদি বিশ্বাসী হও তোমাদের প্রথম গুণ হচ্ছে আত্তাইবুন প্রথম গুণ কি আত্তাইবুন মানে তওবাকারী আত্তাইবুন মানে তওবাকারী তাওবা ইয়াতুবু তওবা মানে হচ্ছে ফিরে আসা তাবায়াতু মানে টু গো টু রিটার্ন ব্যাক টু ইওর লর্ড রবের দিকে ফিরে যাওয়া আমরা যদি ভুল করি আমরা কার দিকে ফিরে যাই আল্লাহ ছাড়া আর কোনো দরবারে ক্ষমা চাওয়ার সুযোগ আছে না ক্ষমা চাইতে হইলে পাইতে হইলে একটাই দরবার আমাদের দরবারটা কার আল্লাহ নাকি খাজা বাবার দরবার না নাকি ল্যাংটা বাবা না অমুক বাবা না তমুক বাবা না আওয়াজ করে বলেন কার দরবার আল্লাহ এজন্য রব্বুল আলামিন বলেন يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا ওহে বিশ্বাসীরা ভুল করেছো অন্যায় করেছো অপরাধ করেছো নিরাশ হবা না হতাশ হবা না আল্লাহর কাছে তওবা করো খালে তওবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা খাঁটি তওবা করো একনিষ্ঠ মনে তওবা করো তওবার মতন তওবা করলে সব গুনাহ মাফ করে দেয় কে আল্লাহ আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন ভুল করেছো অন্যায় করেছো তওবা করো ফিরে আসো আমার দিকে আমি আল্লাহর দরবার তোমার জন্য খোলা ইটস ওপেন ফর ইউ 24/7 সপ্তাহের 7 দিন দিনের 24 ঘন্টা মাসের 30 দিন খোলা আল্লাহ বলে ডাক দিলেই তিনি ডাকে সাড়া দেন সুবহানাল্লাহ আবার হাদিসে কুদসিতে আল্লাহ বলেন ফা ইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি বান্দা যদি একা একা আমারে ডাকে আমিও তারে একা একা ডাকি আল্লাহু আকবার ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খাইরিন মিনহু বান্দা যদি বিশাল সমাবেশ করে আমি আল্লাহরে ডাকে আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আরো বড় সমাবেশ করে বান্দারে ডাকি وإن تقرب إلي بشبر تقربت إليه ذراعا আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত এগিয়ে আসে আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই وإن تقرب إلي ذراعا تقربت إليه باعا বান্দা যদি আমার দিকে এক হাত এগিয়ে আসে আমি আমার বান্দার দিকে দুই হাত এগিয়ে যাই وإن أتاني يمشي أتيته هربلا বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায় আমি আল্লাহ বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই আপনি হেঁটে হেঁটে আসতে চান আল্লাহ আপনার দিকে দৌড়ে দৌড়ে যাবে আল্লাহু আকবার 24/7 তার দরজা খোলা খোলা তার দরজা চোখের পানি ছেড়ে আপনি ক্ষমা চান চাইতে দেরি তিনি ক্ষমা করতে দেরি করে তিনি আমাদের সাহস যুগিয়ে আশ্বাস দিয়ে বলছেন কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুব জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম আল্লাহ বললেন নবী আমার বান্দাদেরকে বলো ও আমার গোলাম আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম যারা নিজেদের উপর জুলুম করেছো নাফসের উপর যারা জুলুম করেছো পাপ করেছো অন্যায় করেছো ভুল করে ফেলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হব না আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাব না ক্ষমা চাও ক্ষমার মতো ক্ষমা চাইলে সব গুনাহ ক্ষমা করে দিতে পারে কে আল্লাহ আপনি কত গুনাহ করেছেন আপনি কত পাপ করেছেন আপনি কত ভুল করেছেন আপনার ভুল আপনার পাপ আপনার অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া হচ্ছে আকাশের সমান ও সেপাঙ্গের ভাইয়েরা আপনার ভুল অন্যায় আর অপরাধ যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান আপনার ভুল অন্যায় পাপ যদি হয় সাগরের পানির সমান আমার আল্লাহর দয়া ভালোবাসা মহাসাগরের পানির সমান তিনি যে কত বড় দয়ালু আল্লাহ তাআলা যে কত বড় মেহেরবান আপনি কল্পনাও করতে পারবেন না
আরশের উপরে আল্লাহ তাআলা বিশাল এক সাইনবোর্ড টানিয়ে রেখেছেন। এই যে আপনাদের এখানে কোম্পানির এদিকে যখন ঢুকলাম দেখলাম যে WRP এশিয়া প্যাসিফিক SDN বেসড লেখা আছে না সাইনবোর্ডে, আল্লাহ তাআলা আরশের উপরে বিশাল এক সাইনবোর্ড টানিয়ে রেখেছেন। ওই সাইনবোর্ডে তিনি লিখে রেখেছেন সাবাকাত রাহমাতি গাদাবি, সাবাকাত রাহমাতি গাদাবি, এর মানে হচ্ছে আমার ভালোবাসা রহমত আমার রাগের উপরে বিজয় লাভ করেছে। সাবাকাত রাহমাতি গাদাবি মানে আমি আল্লাহর রাগ আছে, আবার আমি আল্লাহর দয়াও আছে আল্লাহর রাগও আছে। মাঝে মাঝে তিনি রেগে যান, আল্লাহর রাগ আছে আবার দয়াও আছে, কিন্তু আল্লাহ লিখে রেখেছেন জেনে রাখো আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি। দুটোই আছে, রাগও আছে দয়াও আছে, কিন্তু কোনটা বেশি? দয়া। আমরা আল্লাহর দয়ার ভিখারি, সেপাঙের ভাইয়েরা কিসের ভিখারি? দয়ার ভিখারি, সব সময় আল্লাহর দয়ার ভিখারি হবে, মুখস্থ রাখবেন এটা। আজকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিবেন যে আমরা আল্লাহর দয়ার ভিখারি। আমরা কিসের ভিখারি? দয়া। আমরা আমাদের আমল দিয়ে জান্নাতে যেতে পারবো? এই যে আমরা ভাঙ্গাচুরা নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দেই, এটা দিয়ে জান্নাতে যাওয়া যাবে? সেপাঙের ভাইয়েরা বাঁচতে যদি চান আজকে ফর্মুলা শিখাই দেই, আল্লাহর কাছে আমরা কোনোদিন আমাদের আমল নিয়ে বড়াই করবো না, আমরা শুধু তার দয়া চাই। আমরা সব সময় আল্লাহরে বলবো আল্লাহ তোমার দয়ায় তুমি আমাদেরকে জান্নাত দিয়ে দিও, তুমি দয়া করে মায়া করে জান্নাতের কিনারা একটু জায়গা করে দিও, ঠিক কিনা? এজন্য খবরদার আমলের বড়াই করা যাবে না। বনি ইসরায়েলের একজন বড় আবেদ সারা রাত তাহাজ্জুদ করত, সারা দিন জিকির করত, সব সময় আল্লাহর ইবাদত করত। কিয়ামতের দিন রব্বুল আলামিন তারে ডেকে বলবেন উদুখুলিল জান্নাত বিরহমতি, যাও আমার রহমতে আমার দয়ায় জান্নাতে ঢুকো। কিন্তু উনি আলহামদুলিল্লাহ পড়ে নাই, উনি বলে বালবি আমালি, আল্লাহ আমি আমার আমল দিয়ে যাব। আল্লাহ বলতেছে উদুখুলিল জান্নাত বিরহমতি, জান্নাতে ঢুকো আমার রহমতে। সে বলে আপনার রহমতে যাওয়া লাগবে কেন, আমি সেজদা তো কম দেই নাই। মনোযোগ আছে আপনাদের? বনি ইসরায়েলের আবেদ ভাবে আমি জিকির তো কম করি নাই, সেজদা তো কম করি নাই, ইবাদত তো কম করি নাই, তো আল্লাহর রহমতে আল্লাহর দয়া নিয়ে কেন জান্নাতে যাওয়া লাগবে? সে আল্লাহর সাথে তর্ক শুরু করে দিল। সে বলল বাল বি আমালি, আমি আমার আমল দিয়ে যেতে চাই। বিপদে পড়ে গেছে, নিজেও টের পাইনি কত বিপদে যে পড়ছে। সে বলে বালবি আমলি, আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ বলে তাই নাকি, আমল দিয়ে জান্নাতে যাবা, এত আমল করে ফেলছো তুমি, ঠিক আছে লেটস মেক ক্যালকুলেশন, আসো একটা ক্যালকুলেশন করি। তুমি সারা জীবন যে আমল করেছো এই আমল এক পাল্লায় রেখে দিলাম, আর আমি দয়া করে এই দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য তোমাকে যে দুটো চোখ দিয়েছি দুইটা না, এর একটা আরেক পাল্লায় রেখে দিলাম। এবার ওজন দেই, ওজন দিয়ে দেখা গেল মুহূর্তের মধ্যে চোখের পাল্লা ভারী হয়ে গেছে। এবার আল্লাহ বলে হিসাব বলে তুই এখন জাহান্নামে যাবি, কই যাবি? তুই তো ক্যালকুলেশনের পাগল, আর ক্যালকুলেশন করছে কার সাথে? সব রাজার বড় রাজা মহারাজা, ঠিক কি না? মহারাজার সাথে ক্যালকুলেশন চলে না, বড় বসের সাথে, অফিসের বড় বসের সাথে তর্কাতর্কি চলে? কথা বলেন, ইজ দ্য বিগ বস, উনি যেটা বলে ওইটাই ঠিক, ওইখানে ক্যালকুলেশন চলে না। আল্লাহ বলছিল আমার দয়ায় জান্নাতে যাও, জান্নাতে ঢুকে যাওয়া দরকার ছিল, কি বলেন? এই বোকায় করছে কি ক্যালকুলেশন শুরু করছে, আমি তো আমল কম করি না, আমি আমল দিয়ে যাব। আল্লাহ বলবে এবার আমল বলে তুই জাহান্নামে যাবি। এবার বনি ইসরায়েলের আবেদ কান্না জুড়ে দিল, কাঁচুমাচু শুরু করে দিল, বললো আল্লাহ আমারে ক্ষমা করে দেন আমি বুঝি নাই। এবার টনক লাগছে, আল্লাহ আমি বুঝি নাই, উপলব্ধি করতে পারি নাই, আমি বুঝতে পারি নাই, আমাকে ক্ষমা করে দেন, আমার আমল দিয়ে কখনো জান্নাতে যাওয়া যাবে না, আপনার দয়া আপনার ভালোবাসা আপনার রহমত দিয়ে আমাকে জান্নাতে ঢোকার সুযোগ দেন। আল্লাহ বলবেন এই তো লাইনে আসছো, উদখুলিল জান্নাতে বিরহমতি, এন্টার দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি, আমার দয়া আমার রহমতে যাও, জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ, তাইলে এরকম বিপদে কিয়ামতের দিন পড়তে চান কারা কারা হাত তোলেন? ওই যে হাত তুলছে না, কিন্তু অনেক আল্লাহর ওলি আছে এখানে, তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে দাগ দাগ ফলাই ফেলছে, যারা হাত তুলছেন আপনারা আপনাদের আমল দিয়ে জান্নাতে যেতে চান? হ্যাঁ, আমল দিয়ে আমরা জান্নাতে যেতেই পারবো, ক্লিয়ার কাট কথাবার্তা।
আমল দিয়ে জান্নাতে যেতেই বিশ্বনবী বলেন মান নু কিশা উযযিবা যার হিসাব নেওয়া হবে সে বিপদে পড়ে যাবে আরেক বর্ণনায় মান নু কিশা হালাকা যার হিসাব নিকাশ নেওয়া হবে সে ধ্বংস হয়ে যাবে হিসাব আল্লাহ নিলে কেউ জান্নাতে যাবে না আল্লাহ যদি জিজ্ঞেস করে নামাজ পড়লি না কেন রোজা রাখলি না কেন মিথ্যা বললি কেন গীবত করলি কেন অন্যায় করলি কেন এটা করলি কেন ওইটা করলি না কেন বাঁচার উপায় আছে নাকি বলেন না আল্লাহ যদি বলে এটা করলি কেন আর ওটা করলি না কেন বাঁচার উপায় আছে না এজন্য আল্লাহর কাছে আমরা বিচার চাই না আমরা দয়া চাই রহমত চাই কি চাই আওয়াজ করে সবাই বলেন বিচার চাই না দয়া চাই হাশরে হে আল্লাহ আমার করুণা বিচার করুণা বিচার পড়েন রোজ হাশরে হে আল্লাহ আমার করুণা বিচার করুণা বিচার বিচার চাহি না তব দয়া চাহি হে গুনাহগার করুণা বিচার পড়ে রোজ হাশরে হে আল্লাহ আমার করুণা বিচার করুণা বিচার পড়ে না আমিন বিচার করলে বাঁচার উপায় নাই যদি দয়া না করে ঠিক কি না তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর দয়ার ভালোবাসাকে তিনি একশো টুকরা করেছেন গোটা বিশ্বের সবার মাঝে তিনি এক টুকরা দয়া মায়া ভালোবাসা দিয়েছেন নিজের মধ্যে 99 ভাগ দয়া রেখে দিয়েছে আমরা সবাই মিলে কয় টুকরা কয় টুকরা এক টুকরা আমরা সবাই মিলে তারপরে কেউ যদি ভুল করে অন্যায় করে কান্না করে বারবার মাফ চাই আমরা কি করে দিই মাফ করে দিই তো এক টুকরার মাফ এক টুকরার দয়া ভালোবাসার পাওয়ার যদি এত হয় যিনি তার নিজের মধ্যে 99 পিস লাভ ভালোবাসা রহমত রেখে দিয়েছেন তার ভালোবাসা বেশি না কম এজন্য সেপাঙ্গের ভাইরা নিরাশ হবেন না আপনার পাপ যত বড়ই হোক তার রহমতের দরিয়া তার চাইতেও বড় তিনি যে কত বড় দয়ালু কত বড় মেহরবান আপনার কোনো ধারণা নাই এজন্য ভুল হয়েছে অন্যায় হয়েছে অপরাধ হয়েছে আমরা ক্ষমা চাইবো কার কাছে বিশ্বনবী বলেন আল্লাহি ইন্নি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা আমি দৈনিক বিশ্বনবী 70 বারেরও বেশি আল্লাহর কাছে তওবা করি গফির আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার বিশ্বনবীর আগের গুনাহও মাফ পরের গুনাহও মাফ আদতে তো গুনাহই নাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি কোনো গুনাহ আছে না যার গুনাহই নাই উনি প্রতিদিন তওবা করে কয়বার হ্যাঁ আমাদের তো আর কোনো গুনাহ টুনাহ নাই তাই না গুণাটুনা আছে নাকি আমাদের তো যে মহামানবের কোনো গুণা নাই আল্লাহ বলছে সব মাফ সব মাফ আগের পরের সব মাফ উনি প্রতিদিন ইস্তেগফার করে 70 বার আমরা পড়বো কয়বার হ্যাঁ সেপাঙ্গের ভাইরা বলেন কয়বার করবেন 70,000 বার আসলে তাই হওয়া দরকার যার কোনো গুণা নাই উনি যদি পরে 70 বার আর আমরা যারা গুনাহগার তারা দৈনিক পড়া দরকার এজন্য সব সময় পড়বেন আস্তাগফিরুল্লাহ কি পড়বেন আস্তাগফিরুল্লাহ আওয়াজ করে পড়েন আস্তাগফিরুল্লাহ 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 বিশ্বনবী বলেন মান লা জামাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিয়কিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبْ যে ব্যক্তি সব সময় ইস্তেগফার পড়ে জাআলা আল্লাহু লাহু মিন কুল্লি দীকিল মাখরাজা সব বিপদ থেকে তাকে উদ্ধার করে দেবে সব সময় ইস্তেগফার করলে বিপদ হবে না গ্যারান্টি একটা সলিউশন হয়ে যাবে একটা ওয়ে আউট আল্লাহ বের করে দিবে জাআলা আল্লাহু লাহু মিন কুল্লি দীকিল মাখরাজা মিন কুল্লি হাম্মিন ফারাজা দুশ্চিন্তা আল্লাহ উঠায় নেবে টেনশন উঠায় নেবে আমাদের প্রত্যেকের হৃদয়ে টেনশন আছে না নাই কিসের টেনশন আপনাদের হ্যাঁ অনেক টেনশন কিসের শুনি কিসের বিয়ের টেনশন একই বিবাহিত না অবিবাহিত হ্যাঁ
তার মানে আমাদের টেনশনের অভাব নাই ঠিক কি না বেতন নাই বেতন বাড়ে না সময় মতো বেতন পাই না ভিসার জন্য পাসপোর্ট দিয়ে দিয়ে রাখছি টাকাও নাই পাসপোর্টও নাই এরকম ভেজাল আছে না নাই আছে এজন্য সব সময় কি পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আজকের পরে কি পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইহতাসিব আস্তাগফিরুল্লাহ তিন নাম্বার ফজিলত হচ্ছে এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে আপনি কল্পনাও করতে পারেন না সেপাঙ্গের ভাইরা মাঝে মাঝে এমন হয় কোত্থেকে যে রিজিক আসলো কিভাবে আল্লাহ অ্যারেঞ্জ করে দিলেন আমি কোনো প্ল্যান ছিল না অনেক হয়েছে জীবনে কোনো প্ল্যান নাই কোনো এক্সপেকটেশন নাই আকাঙ্ক্ষা নাই কোত্থেকে যে চলে আসছে নিজেও বুঝি নাই এরকম আছে না নাই এজন্য বেশি বেশি ইস্তেগফার করবেন বিশ্বনবী বলেন প্রতিদিন 70 বারেরও বেশি আমি তওবা করি ইস্তেগফার করি এজন্য বিশ্বনবী যদি পড়ে 70 বার আমাদেরকে পড়া দরকার 70,000 বার ঠিক কি না বেশি বেশি তওবা পড়েন ইস্তেগফার পড়েন এমন কোন গুনাহ নাই যে আল্লাহ ক্ষমা করবে না তিনি ক্ষমা দেওয়ার জন্য বসে আছে ক্ষমা দেওয়ার জন্য তিনি কি করতেছে বসে আছে চাওয়ার সময় আমাদের নাই আসলে চাওয়ার সময় আমাদের নাই কি গুনাহ করছেন আপনি মিথ্যা বলছেন নামাজ ছাড়ছেন রোজা ভাঙছেন পরকিয়া করছেন হ্যাঁ অবৈধ সম্পর্ক করছেন মদ খাইছেন এগুলো তো কোনো গুনাহই না আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে তিনি সব গুনাহ মাফ করে দিতে পারেন সেবং এর ভাইরা শুধু জায়নামাজটা বিছান জায়নামাজটা বিছান অযু করে দুই রাকাত নামাজ পড়েন সিজদায় পড়ে আল্লাহরে বলেন চোখের পানি ছেড়ে দেন অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা আল্লাহর কাছে বড্ড প্রিয় অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা চোখ বে নাকের ডগাবে জমিনে পড়ার আগে আল্লাহ এই বান্দার সব গুনাহ মাফ করে দেয় এজন্য জায়নামাজটা বিছিয়ে দেন গভীর রাতে চোখের পানি ছেড়ে দুই হাত উঁচু করে আল্লাহরে বলেন আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় গুনাগার কেউ নাই আছে নাকি হ্যাঁ আমরা সবাই গুনাগার না পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হা আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ করো আমায় মাফ করো আমায় পড়েন আমি আমাদের গুনার কোনো শেষ নাই অপরাধের কোনো শেষ নাই অন্যায়ের কোনো শেষ নাই জায়নামাজটা বিছিয়ে দেন চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চান ক্ষমার মতো ক্ষমা চাইলে সব মাফ করে দিতে পারে কে সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করলেন ভুল করে নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন তিনি গুনাহ স্বীকার করলেন ভুল স্বীকার করলেন চোখের পানি ছাড়লেন আর আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করলেন সবাই পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন হে আমাদের রব যালামনা আনফুসানা আমরা নফসের উপর জুলুম করেছি অন্যায় করেছি নাফরমানি করেছি তোমার অবাধ্য হয়েছি ওয়া ইন লাম তাগফির লানা ও আল্লাহ তুমি যদি ক্ষমা না করো ওয়া তারহামনা তুমি যদি দয়া না করো লানাকুনান্না মিনাল খাসিরিন আমরা তো খাসিরিন ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব এই দোয়া করে করে আপনি ক্ষমা চাইবেন ক্ষমা করবে কে তাহলে আল্লাহর কাছে তওবা করার সিস্টেম হচ্ছে প্রথমে স্বীকার করতে হয় যে আমি গুনাহগার খেয়াল করে বুঝেন সেপাঙ্গের ভাইয়েরা আল্লাহর কাছে ফিরে আসার তওবা করার সিস্টেম হচ্ছে প্রথমে স্বীকার করতে হয় অ্যাকনোলেজমেন্ট আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় পাপী আর কেউ নেই বলতে পারবেন নিজেকে ছোট করে আল্লাহরে বলেন আমি সবচেয়ে বড় গুনাহগার আমার চাইতে বড় গুনাহ কেউ করে নাই এমন কোনো গুনাহ নাই যেটা আমি করি নাই সব গুনাহ আল্লাহ আমি করেছি মহাবিশ্বে আমার চাইতে খারাপ কেউ নাই আল্লাহ সব আমি করেছি গুনাহগার এই যে তুমি আল্লাহ তাকিয়ে দেখো আমার গুনার দিকে না তাকিয়ে আমার চোখের দিকে তাকাও আল্লাহ আমার গুনাহ খাতার দিকে না তাকিয়ে আমার আমলনামার দিকে না তাকিয়ে আমার চোখের দিকে তাকাও
আল্লাহ গুনাহ খাতার দিকে না তাকিয়ে আমার দুইটা হাতের দিকে তাকাও দেখো কেমন করে আমি কান্না করি আল্লাহ আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় গুনাহগার আর কেউ নাই বলতে পারবেন এভাবে তাহলে প্রথমে স্বীকার যাব আল্লাহ আমরা সবচেয়ে বড় গুনাহগার আমাদের চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই তুমি মেহেরবান আমি সবচেয়ে বড় গুনাহগার স্বীকার করলাম দুই নম্বরে অনুতপ্ত হব হাঁটু গেড়ে যায় নামাজে বসে মাথাটাকে নিচু করে দিব চোখের পানি ছেড়ে দিব অনুতপ্ত হব তিন নম্বরে যত গুনাহ করেছে এগুলোকে ঘৃণা করব চার নম্বরে এই গুনাহ পারতপক্ষে মরার আগের দিন পর্যন্ত আর কোনোদিন করব না এই ওয়াদা আল্লাহরে দিব পারা যাবে ইনশাআল্লাহ এরপরে বলবো আল্লাহ স্বীকার করলাম অনুতপ্ত হলাম যেই গুনাহ করে ফেলেছি মন থেকে ঘৃণা করলাম ওয়াদা দিলাম পারতপক্ষে জীবনে আমি করব না তুমি ক্ষমা করে দাও ক্ষমা করবে কে আল্লাহ নিরাশ হওয়া যায় না মুমিন কখনো নিরাশ হয় না বিশ্বাসীরা কখনো নিরাশ হয় না এজন্য আল্লাহ বললেন লা তাইআসু মির রূহিল্লাহি ইন্নাহু লা ইয়াইআসু মির রূহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন খবরদার নিরাশ হবা না হতাশ হবা না আমার রহমত থেকে কাফিররা ছাড়া কেউ নিরাশ হয় না ঠিক কি না এজন্য আমরা নিরাশ হব সব সময় তার দরজা খোলা ডাকলেই তিনি ডাকে সাড়া দেয় ভুল হয়েছে ফিরে আসবো আল্লাহর কাছে নামাজ পড়ি নাই আজকে থেকে পড়বো যাকাত দেই নাই আজকে থেকে দিব ভুল হয়েছে আমার আমি স্বীকার করি আজকে থেকে সংশোধন করে দিব পরকিয়া করেছি আজকে থেকেই বন্ধ করে দিব বিয়ের আগে নানা সম্পর্কে জড়িয়েছি আজকেই বন্ধ করে দিব পারা যাবে না কবে থেকে শুরু করব আজকে থেকে না কালকে থেকে আওয়াজ করে বলেন অনেকে বলে কালকে থেকে ভালো হয়ে যাবো হুজুর ইনশাল্লাহ কালকে থেকে নামাজ পড়ব কালকে থেকে ভালো হব কালকে থেকে নামাজ পড়ব এরকম বলা লোকগুলো আজকে কবরে শুয়ে আছে এরকম আছেন নাই ওদের জীবনে কালকে আর নামে নাই কালকের সূর্যের উদিত হয় নাই ওই লাস্ট চান্স তারা পায় নাই ওই চান্স আমাদের জীবনে আসবে কিনা আমরা জানি না এই জন্য কালকে ভালো হয়ে যাবো কালকে থেকে এই কথা কোনোদিন বলবে কবে থেকে কখন থেকে পারা যাবে যত ভুল করছি আল্লাহ আস্তাগফিরুল্লাহ যত ভুল করছি অন্যায় করছি আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম যেহেতু বিশ্বাসীদের প্রথম গুণ হচ্ছে আত্তাইবুনা আওয়াজ করে বলে প্রথম গুণ এটা কিন্তু তাফসীরের ক্লাস এটা কি প্রথম গুণ হচ্ছে আত্তাইবুনা বিশ্বাসীরা তাবা ইয়াতুবু মানে ফিরে আসে কার কাছে ফিরে আসে আল্লাহর কাছে ফিরে আসে ভুল হয়েছে ভুল করছি প্রিয় ভাইরা আমাদের আর শয়তানের মধ্যে পার্থক্য কি জানেন শয়তানও ভুল করে আমরাও ভুল করি ঠিক কি না আল্লাহ বলছে সেজদা দাও শয়তান মানে নাই অপরাধ করেছে কিন্তু শয়তান তার অপরাধের উপর অটল থেকেছে আমরা কি অটল থাকব না শয়তান আর আমাদের মধ্যে পার্থক্য এখানে শয়তান ভুল করে স্বীকার করে না আর আমরা ভুল করা মাত্রই আমরা ভুল করা মাত্রই সেটাকে অ্যাকনোলেজ করি স্বীকার করি সকালে ভুল করে দুপুরে মাফ চাই দুপুরে ভুল করে রাতে মাফ চাই শীতকালে ভুল করে গ্রীষ্মকালে মাফ চাই আমরা ভুল করতে পারি কিন্তু ক্ষমা দেওয়ার জন্য একজন আছে না নাই শয়তান আল্লাহরে চ্যালেঞ্জ দিয়েছে আল্লাহ তুমি আমার জাহান্নামে দিবা তোমার চ্যালেঞ্জ দিলাম তোমার একটা বান্দাও একটাও জান্নাতে ঢুকতে পারবে না চ্যালেঞ্জ এগুলোরে আমি মদ খাওয়াবো বিয়ার খাওয়াবো গাঁজা খাওয়াবো এগুলোরে দিয়ে আমি পরকিয়া করাবো অন্যায় করাবো সবগুলারে আমি একা যাব না জাহান্নামে সবগুলারে নিয়ে জামাতের সাথে আমি জাহান্নামে একটা রাত তুমি ক্ষমা করতে পারবে চ্যালেঞ্জ দিছে কারে কে দিছে আল্লাহ বলে তুই আমারে চ্যালেঞ্জ দিলি আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ ওয়া ইজ্জাতি ওয়া জালালি যা আমিও তোর চ্যালেঞ্জ নিলাম দ্য চ্যালেঞ্জ ইজ টেকেন আমিও চ্যালেঞ্জ নিলাম তবে আমি আল্লাহর ইজ্জতের কসম আমি আল্লাহর আমার জালালিয়াতের কসম আমার বান্দা সারা জীবন ভুল করবে অন্যায় করবে অপরাধ করবে জুলুম করবে কিন্তু একদিন মসজিদে এসে একদিন তাফসীরের ময়দানে এসে তওবার ওয়াজ শুনে চোখের পানি ছেড়ে তওবা করবে আমি সবগুলোর মাফ করে জান্নাতীদের কাতারে নাম তুলে দেব
এখন আমি জান্নাত দেব তুই কি করবি বল একদিন যদি চোখের পানি ছেনে আমার বান্দা হৃদয় থেকে ক্ষমা চায় আমি সব গুনাহ মাফ করে দেব আমি জান্নাতি বানাই দেব তুই কি করবি এখন এই যে আল্লাহ তাআলা তার ইজ্জতের কসম দিয়েছেন জালালিয়াতের কসম দিয়েছেন এই সুযোগ আমাদের নেয়ার দরকার আছে না নাই আমাদের ভুল যত বড়ই হোক অন্যায় যত বড়ই হোক আল্লাহর দয়া তার চাইতে ছোট না বড় আজকে থেকে আমরা তওবা করব সেপাঙ্গের ভাইরা আজকে থেকে আজকের দিনটা হবে আজকের রাতটা হবে আমাদের লাইফে একটা টার্নিং পয়েন্ট এরকম অনেকের জীবনে অনেক পাপ ছিল অন্যায় ছিল জুলুম ছিল অনেক খারাপ খুন খারাপই করছে কিন্তু একদিন আল্লাহর রহমতের ওয়াজ শুনে এমন ভালো হয়েছে এমন ভাবে তওবা করছে আল্লাহ পিছনের সব গুনাহ শুধু maaf করে দেয় নাই খুশি হয় আল্লাহ ফেরেশতাদেরকে বলছে তার পিছনের সব গুনাহ ক্ষমা করে দে আর যতগুলো গুনাহ করেছিল এগুলোর নেক আমলে রূপান্তরিত করে আমার নামে ঢুকায় আল্লাহ আল্লাহ পারে কি পারে না পারে বিশ্বাস হয় হ্যাঁ আর কোন হতাশা আছে আমাদের মধ্যে না আল্লাহর কাছে চাইতে পারবেন তো ইনশাআল্লাহ এজন্য বিশ্বাস নাই বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা তওবার মতো যদি কেউ তওবা করে তওবার মতো যদি কেউ তওবা করে ক্ষমার মতো যদি কেউ ক্ষমা চায় তারে যখন আল্লাহ ক্ষমা করে দেয় তার কোনো গুনাহ থাকে না কেমন থাকে না মায়ের পেট থেকে যখন কোনো বাচ্চা জন্ম নেয় নবজাতক সন্তানের যেমনি গুনাহ থাকে না তওবা কবুল হলে ওই বাচ্চাটাও নবজাতকের মতো হয়ে যায় সুবহানাল্লাহ আতাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা এইমাত্র একটা নিউবর্ন বেবি নতুন বাচ্চা জন্মগ্রহণ করছে এর আমলনামা আছে সবাই উত্তর দেন আমল নামা আছে না গুনাহ আছে না আল্লাহ বলে কেউ যদি তওবার মতো তওবা করে তারে যখন আমি ক্ষমা করে দেই সেই নবজাতক বাচ্চার মতো হয়ে যায় ওই নবজাতক বাচ্চার যেমনি কোনো গুনাহ নাই তওবা করার পরে ক্ষমাপ্রাপ্ত বান্দার আমল নামা একটা গুনাহ আমি রাখি না পড়ে না আল্লাহ এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ও গোলাম ভুল হতে পারে অন্যায় হতে পারে জুলুম হতে পারে কিন্তু তওবা করো ক্ষমা চাও ক্ষমার মতো ক্ষমা চাইলে সব গুনাহ মাফ করে দেয় আল্লাহ আল্লাহ বলেন আমার বৈশিষ্ট্য হচ্ছে গাফিরিজ যামবি ওয়া কাবিলিত তাওব আমার কাজ হলো ক্ষমা করা কাবিলিত তাওব আমি হচ্ছি তওবা কবুলকারী আমার কাজই হলো তওবা কবুল করা কি আল্লাহ আমরা পাইছি আমগো কাজ হলো ভুল করা ওনার কাজ হলো খালি ক্ষমা করা সুবহানাল্লাহ কারণ আল্লাহ নিজের নাম দিয়েছেন তাওয়াবা আল্লাহর নাম কি সবাই পড়েন আল্লাহ বলেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা আল্লাহ বলেন আমি আল্লাহর তাসবিহ পড়ো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও কারণ আমি হলাম তাওয়াবা ক্ষমা চাইতে দেরি তওবা কবুল করতে আমি দেরি করি না চাইতে দেরি কবুল করতে দেরি হয় আমাদের সাথে কেউ ভুল করলে মাফ চাইলে আমরা ক্ষমা করি আবার মনের মধ্যে কিছু রেখে দিই আছে না নাই ঠিক আছে যে আপনার মাফ করে দিলাম কিন্তু একেবারে ভুলি নাই তুই কি করছিলি আমার সাথে মনে আছে মাফ করে দিলাম যা ক্ষমা করে দিলাম কিন্তু হিস্ট্রিটা মনে আছে না আল্লাহ মনে রাখে না আল্লাহ পুরো হিস্ট্রি ডিলিট করে দেয় আর চাওয়ার মতো চাইলে সবগুলো গুনারে ট্রান্সফার করে নেক আমল দিয়ে করায় রাস্তা আপনারা চিনছেন তো সেপাঙ্গের ভাইয়েরা রাস্তা চিনছেন আর বিচার চান না দয়া চান সবাই বলতে হবে আল্লাহর কাছে আমল দিয়ে জান্নাত চান কে কে দেখে হাত তুলেন হ্যাঁ আমলের বড়াই করে জান্নাতে যাওয়া যাবে বিচার চাই না দয়া চাই তাহলে প্রথম পয়েন্টটা ক্লিয়ার প্রথম পয়েন্টটা শুনলাম বুঝলাম হজম হয়ে গেছে আমার বুঝছে বিশ্বাসীদের প্রথম গুণ আত্তাইবুন ভুল হইতে পারে তারা স্বীকার করে ফিরে যায় দুই নাম্বার গুণ হলো আল আবিদুন আওয়াজ করে বলেন দুই নাম্বার গুণ কি বিশ্বাসীরা আল আবিদুন তারা আল্লাহর গোলামি করে তারা কি করে আমরা সবাই হচ্ছে ইবাদুল্লাহ আল্লাহর গোলাম শুধু গোলাম না গোলামের ঘরের গোলাম বাদির ঘরের গোলাম আমাদের বাবা আল্লাহর গোলাম দাদা আল্লাহর গোলাম মা আল্লাহর গোলাম নানা আল্লাহর গোলাম আমরা সবাই গোলাম ঠিক কি না আমরা যে আল্লাহর দাস আল্লাহর গোলাম এটা বলতে আপনাদের লজ্জা লাগে না তাহলে আমরা আল্লাহর কি গোলাম গোলাম
এজন্য আল্লাহ বললেন গোলামীর জন্য আমি তোমাদের সৃষ্টি করেছি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ বললেন জিন জাতি মানব জাতি এই দুটি জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ আমার গোলামীর জন্য সৃষ্টি করেছি এজন্য গোলামি চলবে দুনিয়াতে একজনের তিনিকে কপালটা আমরা সিজদায় খুঁজব একজনের সামনে তিনিকে এজন্য রব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিলওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহর ফয়সালা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু একমাত্র রব্বুল আলামিন ছাড়া কারো ইবাদত তোমরা করতে পারবে না কারো দাসত্ব করতে পারবে না দাসত্ব হবে দুনিয়ায় একজনের তিনিকে এজন্য সূরা কুরাইশে আল্লাহ বললেন পড়েন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইতিল্লাযী আতআমাহুম মিন জুউ ওয়া আমানাহুম মিন খাউফ ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত তারা যেন এই কাবা ঘরের রব আল্লাহর ইবাদত করে এই ইবাদতের জন্যই আল্লাহ আমাদেরকে বানাইছে জিন জাতি আর মানব জাতিকে আল্লাহ বানাইছে কেন বলেন তো সবাই জিন জাতি মানব জাতি দুই জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানিয়েছেন আমরা বললাম আল্লাহ আমরা যদি আপনার ইবাদত করি আমরা কি পাবো আল্লাহ বললেন আমার ইবাদত করলে দুইটা জিনিস পাবা এক নাম্বার রিজিকের গ্যারান্টি আমি দেব নিরাপত্তার গ্যারান্টি আমি দেব আল্লাহু আকবার আল্লাযী আতআমাহুম মিন জু খোদার সময় আমাদেরকে রিজিক দেয় কে আল্লাহ ওয়া আমানাহুম মিন খাউফ বিপদে পড়লে আমাদেরকে সিকিউরিটি দেয় কে আল্লাহ দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি কোথা পেলে লবণ ভাত আল্লাহ এই গরিবের শোনো শোনো মুনাজাত আল্লাহ এই গরিবের শোনো শোনো মুনাজাত আল্লাহ এই গরিবের পড়েন আমি আমিন তার মানে আমাদের তৃষ্ণা পেলে তৃষ্ণা নিবারণ করে কে আল্লাহ রিজিকের প্রয়োজনে আমাদেরকে রিজিক দেয় কে আল্লাহ আবার যখন আমরা বিপদে পড়ে যাই বিপদ থেকে উদ্ধার করতে পারে কে আল্লাহ এজন্য আল্লাহ বললেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত এই কাবা ঘরের মালিক আল্লাহর ইবাদত করবা ইবাদতের জন্যই তোমাদের সৃষ্টি ঠিক কি না আমাদেরকে বানাইছে তার ইবাদত করতে আমরা গোলাম এবং গোলাম বলে আমরা প্রাউড ফিল করি এটা আমাদের সৌভাগ্য যে আমরা আল্লাহ তাআলার গোলাম ঠিক কি না আল্লাহ বললেন আমি তোমাদের রব শুধু আমার ইবাদত চলবে আমার জিকির করবা আমার তাসবিহ পড়বা আমার সামনে সেজদায় লুটিয়ে পড়বা এজন্য আমরা সব সময় নামাজের মধ্যে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইয়াকা না'বুদ আল্লাহ শুধু তোমার ইবাদত করি প্রতিদিন বলতে হয় এটা প্রতিদিন বলতে হয় আল্লাহ শুধু তোমার আর কারো না কাউরে শরীক করি না তোমার মতো ক্ষমতাশীল কাউরে মনে করি না শুধু তোমার ইবাদত করি শুধু তোমার কাছেই সাহায্য চাই এটা বড় ভয়ঙ্কর ইবাদত যদি অন্য কাউরে ঢুকান চাওয়ার সময় আল্লাহর কাছে না চেয়ে অন্য কারো কাছে যদি চান এটা বড় ভয়ঙ্কর এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহ বলে নামাজ পড়ে আগে বল শির করস নাকি আমরা পড়ি ওয়াজ্জাহতু ওয়াজিহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন আমরা কি বলি ওয়ামা আনা মিনাল মানে কি আল্লাহ শিরক করি না তোমার ইবাদত করি আবার আরাফাতের ময়দানে হজের দিনে যখন সাদা কাপড় পরে আমরা দাঁড়াই আল্লাহ বলে হজ পরে আগে বল মুশরিক কিনা এটা বলা গেল মুশরিক না মুওয়াহ্হিদ এক আল্লাহ বিশ্বাসী না মুশরিক আগে এটার ঘোষণা দে তখন আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক লা শারীকা লাক ঠিক কি না লা শারীকা লাক মানে কি কোন শরীক নাই শরীক করি না নামাজের আগে বলি ওয়া মা আনা মিনাল মুশরিকিন হজের ময়দানে বলি লা শারীকা লাক
আবার প্রত্যেক নামাজে ঘোষণা দেই ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাইন এটা প্রমাণ করে ইবাদত হবে একজনের তিনি কে আল্লাহ জিকির হবে একজনের তিনি কে আল্লাহ চাইতে হবে একজনের কাছে তিনি কে আল্লাহ সাবাঙ্গের ভাইরা আপনারা কর্মজীবী মানুষ ইসলামের অনেক বিষয়ে জানার সুযোগ হয় না এই বিষয়টা ক্লিয়ার করে নেন যে আল্লাহ ছাড়া অন্য কেউ আপনার ভাগ্যের পরিবর্তন করতে পারে না দেখবেন শহরে মাঝে মাঝে ওই যে গণক বসে থাকে গণক আছে না নাই ও হাত দেখে বলে দেয় আপনার ভবিষ্যতে কি হবে আপনি কি বলতে পারেন না গণকের কাছে যাওয়ার সাথে সাথে আপনার বিগত 40 দিনের ইবাদত বাতিল হয়ে যাবে কিছু জিজ্ঞেস করা লাগবে না গণকের কাছে গেলেই আগের 40 দিনের নামাজ আর যেটা বলছে এটা বিশ্বাস করলে সাথে সাথে মুশরিকদের কাতারে নাম উঠে যায় এজন্য চাইবেন কার কাছে অনেকে আছে আল্লাহরও চায় আল্লাহর কাছেও চায় আবার খাজা বাবার কাছেও চায় আছে না নাই এলাকায় যে দরগা আছে দরগায় গিয়েও চায় আছে না নাই সন্তান হয় না বাবার কাছে যে মাথা ঢুকে চায় আছে না নাই চাওয়া যাবে না বিপদে পড়েছেন উদ্ধার করতে পারবে কে আল্লাহ সন্তান হয় না সন্তান দিতে পারে কে আল্লাহ এজন্য চাইবো একজনের কাছে তিনি কে আল্লাহ মনে থাকবে ইনশাআল্লাহ এটাই হচ্ছে আল আবিদুন দুই নাম্বার বৈশিষ্ট্য আমরা আল্লাহর গোলাম বিশ্বাসীরা আল্লাহর গোলাম হয় তারা আল্লাহর ইবাদত করে আল্লাহ ছাড়া আমরা দ্বিতীয় কোন সত্তার ইবাদত করি না অনেকে মনে করে যে শুধু নামাজ রোজা হজ যাকাত এগুলোই মনে হয় ইবাদত কথা শুনতেছেন সাবাঙ্গের ভাইরা মনোযোগ আছে না গেছে অনেকে মনে করে নামাজ রোজা হজ যাকাত এগুলোই ইবাদত এগুলো ইবাদত এগুলো মৌলিক ইবাদত ঠিক কিন্তু আসলে যে কাজ করলে আল্লাহ খুশি হয় যে কাজ করলে মানবতার কল্যাণ হয় তার সবটাই ইবাদত করছে সুবহানাল্লাহ আপনার এক ভাইয়ের কাছে টাকা নাই ঋণ দিলেন এটাও ইবাদত রাস্তা চিনে না এক লোক কোন দিকে যাবে দেখাই দিলেন ইবাদত জিপিএস এ লোকেশন শেয়ার করে দিলেন এটাও ইবাদত গাছ লাগালেন এটাও ইবাদত রক্তদান করলেন এটাও ইবাদত রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু একটা সরায়া দিলেন এটাও ইবাদত দুইজন ঝগড়া লাগছে মিলায়ে দিলেন এটাও ইবাদত করছেন সুবহানাল্লাহ বিবাদমান দুই গ্রুপকে মিলায়ে দেওয়া যে কত সওয়াব এটা আমরা বুঝি না বিষ্ণুই বললেন আলা উখবিরুকুম বি আফদাল দারাজা মিনাস সাদাকা ওয়াস সিয়ামি ওয়াস সালাত নামাজ রোজা দান খয়রাতের চেয়ে একটা বড় আমল আছে শুনবা সাহাবারা বলল অবশ্যই শুনব বলে বিষ্ণু বললেন ইসলাহু দাতিল বাইন দুইজন ঝগড়া লাগছে এই দুইজন রে মিলাই দিলে নামাজ রোজার সদাকার যে সব তার চেয়ে বেশি সওয়াব হয় সুবহানাল্লাহ এজন্য ঝগড়া লাগলে মিলাই দিতে রাজি আছেন ইনশাআল্লাহ নাকি লাগাই দিবেন না আগুন লাগলে আপনারা আগুন থামানোর জন্য কি ঢালেন পানি অনেকে তেল ঢালে এরকম ঢাকায় যাচ্ছে না নাই সবাই না অনেকের মানসিকতা সুন্দর হয় নাই বা করে নাই দুইজন লাগছে দূর থেকে ভাবি আরেকটু যদি লাগে আরেকটু লাগতো আরেকটু কিলাকিলি ঘুষাঘুষি খুনাখুনি যদি হইতো একটু দেখতে পারতাম মজা নিতাম দূর থেকে এরকম আছে না নাই না আমরা দুজনের মধ্যে ঝগড়া লাগাই দিব না সেপাঙের ভাইরা আমরা বিবাদমান দুই গ্রুপকে ঝগড়া যদি লেগে যায় আমরা কি করব মিলায়ে দিব আমরা কি করব রাজি আছেন তাহলে এক নাম্বার গুণ হচ্ছে তাইবুন ভুল হলে তওবা করে বিশ্বাসীরা দুই নাম্বার গুণ আল আবিদুন ইবাদত করে একজনের তিনি কে আল্লাহ তিন নাম্বার হলো আল হামিদুন তিন নাম্বার কি আল্লাহ হামিদুন মানে প্রশংসা করে একজনের তিনি কে আল্লাহ রব্বুল আলামিন বলেন সুবহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি আকাশে জমিনে নবমন্ডলে ভূমন্ডলে যেখানে যেটা থাক না সব কিছু তাসবি পরে একজন তিনি কে পাখিরা যায় উড়ে যায় আকাশে রই নীলিমায় নদীরা যায় ছুটে যায় সাগরে রই মোহনায় পাখ পাখালি আর সাগর নদী পাখ পাখালি আর সাগর নদী
কারগুলো গঙ্গায় আল্লাহ 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 রে গুণ গঙ্গায় পড়েন সবাই আল্লাহ 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 রে গুণ গঙ্গায় সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ আল্লাহ বলেন নবমণ্ডল ভূমণ্ডলের সব কিছু আমি আল্লাহর তাসবিহ পড়ে وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَٰكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ এই জগতের ভিতরে জড় পদার্থ জীব পদার্থ এমন কোন পদার্থ নাই যেই পদার্থ আমি আল্লাহর তাসবিহ পড়ে না তার মানে পাথরও আল্লাহর তাসবিহ পড়ে মাটিও আল্লাহর তাসবিহ পড়ে এই পৃথিবীর বালিকণা ধুলিকণাও আল্লাহর তাসবিহ পড়ে কিন্তু وَلَٰكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ তাদের তাসবির ভাষা তোমরা বুঝো না সেই কান তোমাদের নাই এই পৃথিবীতে অনেক মানুষ আছে তাদের ওই কান আছে যারা বালিকণার ধুলিকণার তাসবির আওয়াজ শুনতে পায় সুবহানাল্লাহ কইতে পারলেন না তাহলে বিশ্বাসীদের তিন নাম্বার গুণ আল হামিদুন সব সময় প্রশংসা করে কা আল্লাহ বেশি বেশি না কম কম বেশি ওয়াজের শুরুতে জিজ্ঞেস করছিলাম না যে আল্লাহর প্রশংসা আমরা করব কম কম না বেশি বেশি মনে থাকবে বিশ্বনবী মসজিদে নববীর ইমাম নামাজ শুরু করলেন আল্লাহু আকবার কেরাত করলেন রুকু করলেন রুকু থেকে দাঁড়িয়ে বিশ্বনবী বললেন সামি আল্লাহু লিমান হামদা পেছনে দাঁড়িয়ে থাকা সাহাবারা বলল রব্বানা ওয়ালাকাল হাম কিন্তু একজন সাহাবী বাড়িয়ে একটা তাসবিহ পড়লেন তিনি বললেন হামদান কাসীরান তাইয়িবান মোবারাকান ফি সবাই বলল শুধু রব্বানা ওয়ালাকাল হাম একজন বলল হামদান কাসীরান তাইয়িবান মোবারাকান ফি বিশ্বনবী নামাজ শেষ করলেন নামাজের পরে বিশ্বনবী জিজ্ঞেস করলেন মানিল মুতাকাল্লিম ওই অতিরিক্ত তাসবিটাকে পড়েছো দাঁড়াও কেউ দাঁড়ায় না ভয়ে কারণ এটা বিশ্বনবী শেখান নাই বিশ্বনবী এই তাসবিটা শেখান নাই ওনার আগে এই তাসবি কেউ পড়েও নাই উনি নিজে নিজে বানাই নিছে কারণ কথাটা সুন্দর হামদান কাসীরান মানে আল্লাহ প্রশংসা তো করলাম কম কম না বেশি বেশি কাসীরান মানে কি বেশি বেশি হামদান কাসীরান আল্লাহ প্রশংসা করলাম তবে কম না কি তয়্যিবান পবিত্র প্রশংসা মুবারাকান ফি এমন প্রশংসা করলাম যে প্রশংসার মধ্যে বরকত শেষ নাই এটা নিজে বানাইছে এটা নিজে নিজে বানাইছে বিশ্বনবী তাকে এটা শেখায় নাই এজন্য নামাজ শেষে বিশ্বনবী বললেন মানিল মুতাকাল্লি কে পড়ছো তাসবিটা একটু দাঁড়াও তো এখন কি পড়তে যায় কি ভুল হয়েছে ভয়ে উনি আর দাঁড়ায় না বিশ্বনবী বললেন দাঁড়াও অভয় দিলেন বললেন দাঁড়াও দাঁড়াইছে বলছে কোত্থেকে শিখছো কেন নিজে নিজে বানাইছি বিশ্বনবী বললেন রাআইতু বিদআতাও ওয়া সালাতিনা মালাকান ইয়াবতাদিরুনাহা আইয়ুহুম ইয়াকতুহা আউয়াল ও আমার প্রাণের সাহাবী ভয় করো না চিন্তা করো না টেনশন নিও না আমি নামাজরত অবস্থায় দেখেছি তোমরা দেখো নাই তোমার এই অতিরিক্ত তাসবির সওয়াবটা ৩০ জনেরও বেশি ফেরেশতা কে কার আগে তোমার আমলনামায় লিখে দিবে এটা নিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা চলছিল তুমি যে চারটা তাসবির পড়ছো এটা আল্লাহ এত খুশি হয়েছে এটাতে এত সওয়াব হয়েছে এই চারটা তাসবিহ দুনিয়ার কেউ আগে পড়ে নাই তুমি পড়লা এই চারটা তাসবির সওয়াব কে তোমার আমলনামায় লিখবে এটা নিয়ে ৩০ জনেরও বেশি ফেরেশতা প্রতিযোগিতা করতেছে এজন্য আল্লাহর প্রশংসা বেশি বেশি না কম কম আলহামিদুন আলহামিদুন বিশ্বাসী বান্দার তিন নাম্বার গুণ তারা সব সময় প্রশংসা করে একজনের তিনি কে আল্লাহ এজন্য নামাজের শুরুতে আমরা সবাই প্রশংসার ঘোষণা দিয়ে পড়ি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সমস্ত প্রশংসা জগৎ সমূহের রব আল্লাহ তাআলার জন্য ঠিক কিনা তার প্রশংসা করে শেষ করা যাবে না বলেন না আল্লাহর প্রশংসা করতে করতে কাগজে লিখতে লিখতে শেষ করা যাবে না আল্লাহ বললেন গোটা বিশ্বের সব মহাসাগরগুলোকে যদি আমি কালি বানিয়ে দেই মহাসাগর চিনেন তো সামান্য কিছু পানি ধরে নাকি মহাসাগরে পানি কম না বেশি আল্লাহ বলে সব মহাসাগরের পানি যদি কালি হয়
আর এই কালি নিয়ে যদি তোমরা কাগজে আমি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করো আল্লাহ বলে সব মহাসাগরের পানি কালি শেষ হয়ে যাবে কিন্তু আমি আল্লাহর প্রশংসা শেষ হবে রব্বুল আলামিন ইরশাদ করেন কুল লাউ কানা আল বাহরু মিদাদান লিকালিমাতি রব্বি لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا شاغورের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে সাগরের জলকে কালি করে আল্লাহ আকবার সাগরের জল ফুরিয়ে যাবে গাছের পাতাও ফুরিয়ে যাবে আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না এজন্য সেপাঙ্গের ভাইরা আল্লাহর প্রশংসা কম কম না বেশি বেশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিশ্বাসীরা আল্লাহর প্রশংসা করে বেশি বেশি আল্লাহ বলে যদি প্রশংসা করো বাড়াই দিব লাইন শাকারতুম লাজিদান্না প্রশংসা করলে বাড়াই দিব বেতন 3000 রিঙ্গিত এটার 5000 বানাই দিতে পারে কে আল্লাহ পাসপোর্টে ভিসা লাগে না ব্যবস্থা করতে পারে কে আল্লাহ বিয়ে হইছে 10 বছর সন্তান এখনো হয় নাই ওই আল্লাহ সন্তান দিতে পারে না পারে কি পারে না যাদেরকে সন্তান দিছে উনি কে আল্লাহ দেয় নাই উনি কে আল্লাহ তো ওই আল্লাহ দিতে পারে না প্রশংসা করতে রাজি আছেন বেশি বেশি প্রশংসা করব আমরা আল্লাহ ইনশাআল্লাহ বলেন চার নম্বরে আসাইহুন বিশ্বাসীরা ভুল করলে তওবা করে বিশ্বাসীরা আল্লাহর দাসত্ব করে বিশ্বাসীরা আল্লাহর বেশি বেশি প্রশংসা করে চার নম্বর হলো আসাইহুন এটার মানে কি শুনুন এটার তাফসীর তিনটা সাইহুনের এক নম্বর ব্যাখ্যা হচ্ছে আসাইমুন বিশ্বাসীরা রোজা রাখে কি রাখে এই সামনে যে রোজা আসতেছে বিশ্বাসীদের বৈশিষ্ট্য তারা রোজা রাখে রমাদানে ফরজ রোজা রাখে বাকি সময় নফল রোজা রাখে বিশ্বনবী শাবান মাসে এত রোজা রাখতেন নফল রোজা অন্য কোন মাসে রাখতেন না আপনারা রাখেন তো সুযোগ হলে মাঝে মধ্যে একটা দুইটা রাখেন বিশ্বনবী শাওয়ালের 6 রোজা রাখতেন আরাফার দিনের রোজা রাখতেন আশুরার রোজা রাখতেন প্রতি মাসের 13-14-15 রোজা রাখতেন সোমবারে রোজা রাখতেন কারণ এই দিন বিশ্বনবী জন্মগ্রহণ করেছিলেন বার্থডে যদি কেউ সেলিব্রেট করতে চান আপনার বার্থডের দিন আপনি রোজা রাখবেন বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো সুইলা আন ইয়াউমিল ইসনাইন নবী হে সব সময় দেখি সোমবারের রোজা ছাড়েন না সোমবারের রোজা রাখেন কেন বিশ্বনবী বললেন ফিহি বুলিতু কারণ সোমবারে আমি নবী জন্মগ্রহণ করেছি এজন্য আল্লাহর শুকরিয়া স্বরূপ ওই দিনটা না খেয়ে রোজা রাখি তাহলে সাইহুন মানে সাইমুন রোজাদার এই যে রমজানের রোজা সবগুলো আমরা 30টা কিংবা 29টা সবগুলো আদায় করব রাজি আছেন না নাই ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ সেপাঙ্গের ভাইয়ের আপনারা যারা এই রোজাগুলো রাখবেন আপনাদের জন্য স্পেশাল একটা গেট থাকবে ওই গেটের সাইনবোর্ডে লেখা থাকবে আর রাইয়ান কি লেখা থাকবে ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব জান্নাতের 8টা দরজা মিনহা বাব একটা স্পেশাল দরজা আছে ইসমা আর রাইয়ান যেই দরজার সাইনবোর্ডে লেখা থাকে রাইয়ান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন রোজাদাররা ছাড়া কেউ ওই দরজা দিয়ে ঢুকতে পারবে না মান দাখালাহু খেয়াল করে শুনেন মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা একবার রাইয়ান গেট দিয়ে যে ঢুকবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে রমাদানে এই ডব্লিউআরপির কোম্পানিতে কাজ করেন কাজ করতে করতে দুপুর গড়িয়ে যখন বিকাল আসে তৃষ্ণায় গলা ফেটে যায় এই যে কি সুন্দর ড্রিঙ্কস আছে পানি আছে কি সুন্দর মেনু আছে 100 প্লাস আছে এখন ইফতারের বাকি এক ঘন্টা খেতে মনে চায় কিন্তু আমরা খাই না একজনের ভয়ে দিকে আল্লাহ এই যে রমজানে কষ্ট করে আপনি এই তৃষ্ণাকে স্যাক্রিফাইস করলেন
তৃষ্ণাকে ধারণ করলেন তৃষ্ণার কষ্ট নিলেন আল্লাহ বলে ওই রায়্যান দরজা দিয়ে আমার যে রোজাদার বান্দা ঢুকবে ঢুকতে দেরি মুহূর্তের মধ্যে তার গলা থেকে তৃষ্ণা নাই হতে দেরি হবে না whoever enters through this gate he will be never be thirsty again আর কোনোদিন তার তৃষ্ণা লাগবে না শেষ জান্নাতের নাজ নেমত খাবে খাওয়ার জন্য খাবে কিন্তু তৃষ্ণা থাকবে সুবহানাল্লাহ পড়বেন না তাহলে সাইহুনের এক নম্বর মুফাসসিরিনরা বলেছেন সাইহুন দ্বারা উদ্দেশ্য সাইম দুই নম্বর ব্যাখ্যা হচ্ছে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল মুজাহিদুন যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে তিন নম্বর এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে প্রকৃত অর্থেই সাইয়াহুন মানে যারা আল্লাহর জন্য আল্লাহর জমিন ভ্রমণ করে আল্লাহ বলেন সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন এই জমিনের মধ্যে ভ্রমণ করো ঘুরে ঘুরে দেখো মিথ্যাবাদীদের বেয়াদবদের জালিমদের নাফরমানদের পরিণাম আমি কেমন করেছি ওই দৃশ্য যখন দেখবা তোমার ঈমান বাড়াইয়া দিবে কে তাহলে এসা এখন মানে যারা ভ্রমণ করে আপনি সৌদিতে যান আবু জাহেলের বাড়িতে ল্যাট্রিন বানায় রাখছে সৌদি সরকার দেখলি আপনার আবু জাহেলের কথা মনে করবে আয়ের কি দাপট ছিল মক্কার জমিনে তার আজকে গোটা বিশ্বের মানুষ এসে তার এখানে টয়লেট করে দিয়েছে ঠিক কিনা একটা লেসন শিক্ষা আছে না নাই মিশরে যান মিশরের জাদুঘরে ফেরাউনের লাশ আমি নিজে দেখে এসেছি ওরা দেখলেই মনে পড়বে হায় রে কি পাওয়ার আল্লাহ তাআলা এত হাজার বছর আগের মানুষকে আল্লাহ সুটকি বানায় রেখে দিয়েছে মিশরের ফাইমে যান কারুন বনি ইসরায়েলের সবচাইতে বড় বিজনেস ম্যাগনেট কারুন সহ তার সব সম্পদ আল্লাহ মাটির নিচে দাবিয়ে দিয়েছে জর্ডানে যান ডেড সি মৃত সাগর সমকামিতায় অভ্যস্ত ছিল একটা জাতি অনেক দাওয়াত দিয়েছেন লূত আলাইহিস সালাম শোনে নাই শেষে জিব্রাইল আলাইহিস সালাম পুরো শহরটারে ধরে আপসাইড ডাউন পুরো শহরটারে ধরে উপর করে নিচের দিকে ফেলে দিয়েছে ওইখানে এখন সাগর হয়ে গেছে আল বাহরুল মাইয়িত মৃত সাগর ডেড সি গজবের জায়গা এই সাগরের পানির সল্ট ডেন্সিটি লবণের ঘনত্ব এত বেশি কোনো মাছ নাই কোনো প্রাণী নাই ইভেন শ্যাওলা নাই টুরিস্টরা যদি যায় ডুবেও না ওটার মধ্যে ভেসে থাকে যান চক্ষু খুলে যাবে লেসন আদ জাতি সামুদ জাতি বিশাল শক্তিশালী ছিল আজকে কেউ নাই ইতিহাস হয়ে আজকে তাদের এলাকাগুলো পড়ে আছে এই সাইহুন উদ্দেশ্য দ্বারা উদ্দেশ্য হচ্ছে যারা এরকম ট্যুর করে আল্লাহর জমিনে মুনাফিকদের মিথ্যাবাদীদের জালিমদের কি পরিণত হয়েছে দেখার তাহলে একটা শব্দের তিনটা ব্যাখ্যা কেউ বলেছেন সাইমুন এর দ্বারা উদ্দেশ্য রোজাদার কেউ কেউ বলেছেন এর দ্বারা উদ্দেশ্য মুজাহিদ কেউ কেউ বলেছেন এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যারা আল্লাহর জমিনে আল্লাহর নিদর্শন দেখার জন্য ভ্রমণ করে এগুলো করতে রাজি আছেন তো কয়টা গেল এক দুই তিন চার চারটা শেষ পাঁচ নম্বরে আল্লাহ বললেন আর রাকিউন বিশ্বাসীদের গুণ হলো রুকু করে ছয় নম্বরে বিশ্বাসীদের গুণ হলো আসাজিদুন বিশ্বাসীরা সেজদা করে দুইটা একসাথে বলি যেহেতু একসাথে সম্পৃক্ত রুকুর পরে সেজদা ঠিক কিনা তো বিশ্বাসীরা কি করে রুকু করে সেজদা করে মানে নামাজ পড়ে এই যে একদম বুঝতে পারছে রুকু করে সেজদা করে মানে বেনামাজি তাই না রুকু করে সেজদা করে মানে লোকটা নামাজি আহা প্রতিদিন এই নামাজ এই মসজিদের জায়গাগুলো আমাদেরকে ডাকে আসো সালাত আদায় করো কিন্তু আমরা পড়ি না এরকম আসরা নাই হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ মসজিদগুলো আমাদেরকে কেঁদে কেঁদে ডাকে আমরা শুনি না আমরা বুঝি না কিয়ামতের দিন সর্বপ্রথম যে বিষয়ের হিসেব আল্লাহ চাইবেন সেটা কি সাফাঙ্গেন ভাইরা সেটা কি সবাই বলেন নামাজ সবার আগে নামাজ সবার আগে নামাজ আবার বিশ্বনবী বলতেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ নামাজের মধ্যে আবার কেমনে চুরি করে বিশ্বনবী বললেন লা ইতিম্মু রুকুআহা সুজুদা রুকু সেজদা যারা ঠিকমতো করে না তারাই নামাজে চোর একদল আছে দেখবেন
রুকুতে পিঠ সোজা করে না, রুকু থেকে সোজা হয়ে না দাঁড়ায় সেজদা চলে যায়। আবার দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব। অনেকে দেখবেন এক সেজদা দিয়ে কোন রকম মাথাটা একটু উঠাই আবার দ্বিতীয় সেজদা চলে যায়, এরকম মাসখানে নেই স্যাপাঙ্গে বোধ হয় এরকম কেউ নাই। হ্যাঁ আমি বলি নাই, এরা বলে আস। তো যদি থাকে শুধরে নেবেন নিজেকে, এই প্রোগ্রাম গুলো শুদ্ধাচারের প্রোগ্রাম, আমরা নিজেদেরকে শুধরে নিব, রাজি আছেন তো? আবার বিশ্বনবী বলতেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আসসালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজে। ফাইন সালাহা সালাহা সাইরু আমালি, নামাজ যদি শুদ্ধ হয়ে যায় পুরো আমলনামাটারে শুদ্ধ করে দিবে কে? আর আমলনামায় নামাজের মধ্যে যদি গন্ডগোল লেগে যায় পুরো আমলনামাটারে গন্ডগোল করে দিবে কে? নামাজ পড়বেন আপনারা? হ্যাঁ নামাজ পড়তে রাজি আছেন তো? মুমিন আর কাফের দুই দল, আওয়াজ করে বলেন তো আমরা কোন দল? আমরা মুমিন না কাফের? বিশ্বনবী বলেন এই মুমিন আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ। যার নামাজ আছে ওর ইমান আছে, যার নামাজ নাই তার কোনো ইমান নাই। তাহলে বিশ্বাসীরা রুকু করে সেজদা করে তার মানে কি করে? নামাজ করে, সময় মতো নামাজ করে। রাজি আছেন সবাই? আপনি যখন সেজদায় লুকিয়ে পড়েন বিশ্বনবী বলেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকসিরু ফীহি দুআ। সেজদায় যখন তোমরা লুটিয়ে পড়ো দেখা যায় মসজিদের টাইলসের উপরে তোমরা লুটিয়ে পড়েছ, আসলে না তোমরা আল্লাহর কুদরতি পায়ের উপরে সেজদায় লুটিয়ে পড়েছ। আমরা আল্লাহ সবচেয়ে কাছে চলে যাই। আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াক্তারিব, আমার কাছে আসতে চাও সেজদায় লুটিয়ে পড়ো আমার কাছে আসো, সেজদায় লুটিয়ে পড়ো আমার কাছে আসো। কিয়ামতের দিন রব্বুল আলামিন সেজদার চিহ্ন দেখে বান্দাদেরকে ফেরেশতাদেরকে আইডেন্টিফাই করতে বলবেন। কিয়ামতের দিন সীমাহুম ফি উজুহিহিম মিন আসারি সুজুদ, নামাজীদের কপালের মধ্যে চিহ্ন দিয়ে দিবে কে? সবাই দেখেই বুঝতে পারবে লোকটা নামাজি ছিল। সুবহানাল্লাহ, কি ভাগ্যবান! কিয়ামতের দিন জ্বলজ্বল করতে থাকবে, আর যারা নামাজ পড়ে নাই তাদের চেহারাগুলো কালো হয়ে থাকবে, এবং সেজদা যারা দিয়েছে এই সেজদার জায়গা কখনো জাহান্নামের আগুন খেতে পারবে না, কখনো খেতে পারবে না। এজন্য নামাজ যেন আমরা না ছাড়ি। বিশ্বনবী এতেকালের আগে কয়েকটা শব্দ বলেছেন, এর মধ্যে একটা বলেছেন নামাজ, নামাজ উম্মতেরা নামাজ 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 ছেড়ে দিয়েছে। ওমরে ফারুক একবার নামাজ পড়তেছিলেন, আবু লুবলু নামে একজন এসে ছুরি মারলেন, মাজুসি অগ্নি উপাসক অনেক দিনের হিংসা পুষে রেখেছিল যে ওমরকে আমি শেষ করে দিই, ছুরি মারলেন। ওমরে ফারুক লুটিয়ে পড়লেন ফজরের সময়, কাতারের মাঝখান দিয়ে এসে ছুরি মারতে মারতে 13 জনকে আঘাত করলেন, 7 জন স্পট ডেথ, ওই জায়গায় মৃত্যুবরণ। ওমরে ফারুক বেহুশ, হুশ ফিরার পরে মুখে দুধ দেয় এদিক দিয়ে বের হয়ে যায়, তিনটা মারছে নারী ভুরি কেটে গেছে, দুধ দেয় দুধ বের হয়ে যায়, নাভিজ দেয় বের হয়ে যায়। উনি হুশ ফিরার পরে ওমরে ফারুক সর্বপ্রথম জিজ্ঞেস করতেছে আসল্লান নাস, আমার ইমামতিতে যে ফজরের দুই রাকাত শুরু হয়েছিল নামাজটা কি ঠিকমতো শেষ হয়েছিল? ফজরের নামাজটা কি মানুষ পড়েছিল? সবাই বলেন পড়েছিল। আল্লাহু আকবার, কে আমারে ছুরি মারছে ওরে ধরো, এ কথা বলে নাই, আমার বড্ড ব্যথা, এখনই মনে হয় মরে যাব, আমার ছেলে কই মেয়ে কই জমি জমা কি আছে বন্টন করে দিয়ে যাই, তাও বলে নাই আমার পরে কে খলিফা হবে এটা নিয়েও চিন্তা করে নাই। হুশ ফেরার পরে চোখ খোলার পরে প্রথম কথা ছিল আসল্লান নাস, আমার দায়িত্বে যে ফজরের নামাজ শুরু হয়েছিল এক রাকাতের পরে ছুরি রাঘাত খেয়ে বেহুশ হয়ে গেলাম, দ্বিতীয় রাকাতটা তোমরা করেছিলে কিনা বলো? এক রাকাত তো আমার নেতৃত্ব হয়েছে, পরের রাকাতটা পড়ছিলে কিনা, মানে দুই রাকাত কমপ্লিট করছিলে কিনা বলো? হুশ ফেরার পরে প্রথম কথা নামাজ পড়ছিলে, এটা ফজর, ফজরের কি অবস্থা? আল্লাহু আকবার, কেমন পরেশান থাকতেন সাহাবারা। আমরা নামাজও পড়ি দাড়িও চুলকাই, নামাজও পড়ি টুপিও ঠিক করি, নামাজও পড়ি মোবাইলের এসএমএস ও দেখি আসে না নাই। সাহাবারা মরুভূমির মধ্যে যখন নামাজে দাঁড়িয়ে যেতেন আকাশের পাখিগুলো খেজুর গাছ মনে করে তাদের মাথার উপরে এসে বসে যেত,
এমন ভাবে দাঁড়াতে নরেও না ছড়ে না তো পাখি মনে করতে খেজুর গাছ যায় বসে মাথার উপরে বসতো এই ছিল তাদের নামাজ সেপাঙ্গের ভাইরা বিশ্বাসীদের 6 এবং 7 নাম্বার গুণ 5 এবং 6 নাম্বার গুণ হচ্ছে আর রাকিউনা সাজিদুন তারা রুকু করে সেজদা করে তার মানে তারা কি করে নামাজ পড়ে নামাজ ছাড়বে না সেপাঙ্গের ভাইরা আজকের এই মাহফিলে আমরা হাত তুলে আল্লাহর কাছে ওয়াদা করতে চাই যে জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না কারণ বিশ্বনবী বলেছেন যার নামাজ নাই তার ঈমান নাই বিশ্বনবী বলেছেন প্রথম হিসাব চাওয়া হবে নামাজে বিশ্বনবী রূহ ত্যাগের আগে আমাদেরকে নামাজের ওসিয়ত করে গিয়েছেন ওই নামাজ আমরা ছাড়ব না আমাদের নামাজ দেখে অন্য ধর্মের লোকের আকৃষ্ট আপনার নামাজ কত মানুষকে যে দাওয়াত দেয় এটা হচ্ছে লাইভ দাওয়াত এয়ারপোর্টে অনেক লোক দেখবেন যে জায়গা নাই সময় নাই তাড়াতাড়ি এক পাশে পড়ছে বিদুর্মীরা এসে দেখি কি এটা কি পরে জিজ্ঞেস করে এটা কি বলছে ইটস এ প্রেয়ার উই ওরশিপ আওয়ার লর্ড আমরা আমাদের রবকে আমরা ইবাদত করি এভাবে এভাবে রুকু করে এইভাবে সেজদা করি এটা দেখে দেখে মানুষ অনেকে কালেমা পড়ে মুসলমান হয়ে যান কারণ অনেকের কাছে রিলিজিয়ন দ্য লাইফ আফটার ডেথ মৃত্যুর পরের জীবনের কনসেপ্ট ক্লিয়ার না ওদের কাছে স্ট্রাকচার্ড রিলিজিয়ন নেই তা আমাদের এই ইসলামের সুন্দর জিনিস দেখলে অবাক হয় এইভাবে ইবাদত করা যায় কারণ এটার সিলসিলা আছে তো এই নামাজ তো হুট করে বানানো হয় নাই সে আদম থেকে শুরু প্রাচীন ইবাদত সবাই এইভাবে ঝুঁকে পড়ত সবাই হাত হাঁটু গ্রাউন্ডে কপাল ঠুকে আল্লাহর সেজদা দিল সে এটা আদি আমল এর একটা সিলসিলা আছে চেইন আছে এটা দেখলে বিদুর্মীর আশ্চর্য হয়ে যায় ওদের হৃদয়ের মধ্যে যে টাচ করে সুবহানাল্লাহ এজন্য আজকের এই সেপাঙ্গের প্রোগ্রামে আমরা তাফসীর প্রোগ্রাম 2023 এ সেপাঙ্গের ভাইরা ওয়াদা করতে চাই নামাজ ছাড়ব নামাজ ছাড়ব না আগে নামাজ পরে অন্য কাজ ঠিক কি না কাজকে বলে দাও আমার নামাজ আছে নামাজকে বলো না আমার পারবেন পারবেন ইনশাআল্লাহ পারা যাবে ব্যস্ততা যদি থাকে অন্তত ফরজটা পড়ে ফরজটা পড়ে সময় থাকলে সুন্নাত নফল সহ পড়ে না পারলে অন্তত ফরজটা পড়ে কিন্তু নামাজ ছাড়া যাবে না ভুল করছি আজকে শুরুতেই তো বললাম তা এই বোন আমরা অনেক ভুল করি ভুল ছাড়া মানুষ নাই আজকে আমরা তওবা করে খাঁটি মুসলমান হব আজকে থেকে আমরা নামাজি হব পিছনের ভাইরা আপনাদের কণ্ঠে কোনো আওয়াজ নাই পারা যাবে আজকে হাত তুলে আমরা ওয়াদা করব হাত তুলবেন আজারিরে দেখানোর জন্য হাত তুলে আপনার রবকে দেখান হাত তুলে আল্লাহর দেখান আওয়াজ করে বলেন হে আল্লাহ মন থেকে হৃদয় থেকে আওয়াজ করে ডাক দিয়ে বলেন হে আল্লাহ হাত তুলে ওয়াদা করলাম জীবনে কোনদিন নামাজ ছাড়ব না পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব আল্লাহ তুমি তৌফিক দাও আল্লাহ তুমি তৌফিক দাও আল্লাহ তুমি তৌফিক দাও আওয়াজ করে বলেন আমিন ফেরেশতারা কিন্তু রেকর্ড করে নিছে হাত নামান ওয়াদা আমার সাথে করেন নাই হাত আমার দেখেন নাই দেখাইছেন কারে এই হাতের যে রব আপনার রবকে দেখাইছেন পারা যাবে তো হ্যাঁ আমরা কিন্তু অলরেডি এই যে এখানে বাংলাদেশ মুসলিম কমিউনিটির ব্রাঞ্চ হয়ে গেছে আমার প্রোগ্রাম যেখানে হবে ওই কমিউনিটির ব্রাঞ্চ হয়ে যাবে তার মানে আমরা নেক্সটে আরো আসবো এখানে আমাদের অনেক প্রজেক্ট এখানে হবে অনেক ইসলামিক অ্যাক্টিভিটিস হবে আমরা খোঁজ নিব আপনারা কি করতেছেন হ্যাঁ রাজি আছেন সবাই রাজি আছেন তো নামাজ ছাড়বেন না তো আল্লাহ তুমি কবুল করো সাত এবং আট নম্বর গুণ বিশ্বাসীদের আল আমিরুনা বিল মারুফ বিশ্বাসীরা ভালো কাজের আদেশ করে আট নম্বরে ওয়ান্নাহুনা আনিল মুনকার বিশ্বাসীরা মন্দ কাজের নিষেধ করে সুবহানাল্লাহ পড়েন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আল্লাহ বলেন তোমরাই শ্রেষ্ঠ জাতি কিন্তু তোমাদের বৈশিষ্ট্য তোমরা ভালো কাজের আদেশ করবে মন্দ কাজের নিষেধ করবে সুবহানাল্লাহ তোমরা ভালো কাজের আদেশ করো মন্দ কাজের নিষেধ করো তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার আলহামদুলিল্লাহ আমরা ভালো কাজের আদেশ করি মন্দ কাজের নিষেধ করি
নামাজ শুধু একা পড়ি না সবাইকে নামাজের দাওয়াতও দেই ঠিক কি না জান্নাতে আমরা শুধু একা একা গেলে চলবে নাকি সবাইকে নিয়ে জান্নাতে যাওয়ার দরকার আছে নাই ঠিক ওমিয়া জাহান্নামে কিয়ামতের দিন এমন অনেক হবে মা থাকবে জাহান্নামে কিন্তু ছেলে জান্নাতে আছে না নাই ঠিক অনেক স্বামী জান্নাতে স্ত্রী জাহান্নামে আছে না নাই ঠিক তো আমরা কি এরকম চাই না আমার আব্বা জাহান্নামে আমি জান্নাতে এটা আমার ভালো লাগবে না আমার ছেলেটা জাহান্নামের আগুনে জ্বলে আমি জান্নাতে ভালো লাগবে না আমার স্ত্রী জাহান্নামে আমি জান্নাতে ভালো লাগবে না আমার বন্ধু জাহান্নামে আমি জান্নাতে ভালো লাগবে না না আমি একা যাব না আমার বন্ধুরাও নিয়ে যাব কি বলেন একা যাব না সবাই মিলে যাব এজন্য সবাই মিলে ভালো কাজ করার দরকার আছে নাই তাআমুরুনা বিল মারুফ মানে একা একা নামাজ পড়ো না সবাই নিয়ে পড়ো নিজেই ভালো করলে চলবে না সবাইকে ভালো দাওয়াত দেওয়ার দরকার আছে নাই আট নাম্বার তানহাউনা আনিল মুনকার অন্যায় অপরাধ খারাপ কাজ যদি সমাজে দেখো এটাকে নিষেধ করার দরকার আছে নাই আপনাদের সাত নাম্বার গুণ ভালো কাজের আদেশ করবেন শুধু নিজে রোজা রাখবো না বন্ধুদেরকে রাখতে বলবো না নিজে সালাত পড়বো না সবাইকে রাখতে বলবো আট নাম্বার গুণ হচ্ছে শুধু নিজে ভালো করলেই হবে না খারাপ হলে খারাপটারে থামাইতে হবে রাজি আছেন তো অন্যায় হচ্ছে যদি সম্ভব হয় হাত দিয়ে থামায় দেন বিশ্ব নাই বললেন মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়াদিহি অন্যায় যদি দেখো পারলে হাত দিয়ে থামাও যদি না পারো মুখ দিয়ে বলো তাও যদি না পারো অন্তত অন্তর দিয়ে ঘৃণা করো কিন্তু অন্যায়ের সাথে কোনো আপোষ চলবে না চিন্তা করবে ঠিক কিনা কারণ আজাব আর গজব যখন আসে শুধু কাফিরদের উপরই আসে না মুমিনদের উপর আসে এগুলো আমাদের হাতের কামাই কারণ ওই যে আমি একা একা জিকির করছি একা একা আল্লাহর ওলি হইছি আমরা অনেকে ভাবি আমি নামাজি ওরা নামাজ না পড়ুক আমি তো নামাজ পড়ি সমাজ ভালো না হোক আমি তো ভালো কাজ করি ওরা জিকির না করুক আমি তো জিকির করি এরকম আসে নাই ভূমিকম্প যখন আসবে শুধু ওর উপরে আজাব নয় এটা আমার উপর আসবে ঠিক কিনা আচ্ছা বলেন তো বন্যা যখন আসে বন্যা কি শুধু কাফিরদের উপরে আসে মুমিনদের উপর আসে না এই যে ভূমিকম্প আসছে টার্কিতে শুধু কাফিরদের বাড়ি ভেঙে দিছে নাকি নাকি মুমিনদের উপরও ভাঙছে কারণ আশেপাশে এমন অন্যায় হয় এমন পাপাচার হয় দেখেও আমরা না দেখার ভান করে থাকি এরকম আশা নাই আশেপাশে জুলুমের মহড়া আশেপাশে অন্যায়ের মহড়া আশেপাশে পাপাচারিতার মহড়া শক্তি থাকলে হাত দিয়ে থামায় দেন না পারলে মুখ দিয়ে প্রতিবাদ করেন ফেসবুকে লেখেন জনসংযোগ তৈরি করেন এটাও যদি না পারেন অন্তর দিয়ে পাপগুলো ঘৃণা করবার দরকার আছে না নাই আল্লাহ বলেন ওই আজাবকে ভয় করো যে আজাব যখন আমি পাঠাই শুধু জালেমদের উপর পাঠাই না আলেমদের উপরও পাঠাই কারণ আলেমরা তোমরা চুপ করে ছিলা কেন কথা বলেন ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসা ওই আজাবকে ভয় করো যে আজাব যখন আমি আল্লাহ পাঠাই শুধু জালেমদের উপর পাঠাই না ইমানদারদের উপর পাঠাই ঠিক কি না কেন পাঠাই কারণ তুমি ঈমান এনে চুপ করে বসেছিল কেন তোরে একা একা আল্লাহর ওলি হইতে বলছে কেন তোরে একা একা জিকির করতে বলছে কে একা নামাজ পড়তে বলছে কে আশেপাশে দাওয়াত দিলি না কে আশেপাশে সত্যের বাণী ছড়ায় দিলি না কে ঠিক কি না এজন্য আমাদের সাত নাম্বার গুণ আমরা ভালো কাজের আদেশ করি আট নাম্বার গুণ আমরা মন্দ কাজের নিষেধ করি নয় নাম্বার গুণ ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ আল্লাহর বিধান সংরক্ষণ করি হুদুদুল্লাহর তাফসীর এসেছে ফারাইদুল্লাহ আল্লাহর যে ফরজগুলো আছে এগুলোর কোনো ছাড় আছে ভাই ছাড় আছে সুন্নতে নফলে কিন্তু ফরজে ছাড় আছে বিশ্বাসীরা ফরজে কোনো ছাড় দেয় ফরজ পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ 30 দিনের রোজা যাকাত হজ পর্দা হালাল ইনকাম এগুলো হচ্ছে ফরজ এই ফরজে কোনো ছাড় আছে নয় নাম্বার গুণ আমরা ফরজগুলোকে পালন করি রাজি আছেন তো এটার আরেকটা তাফসীর হচ্ছে আল হালাল আল হারাম বিশ্বাসীরা হালাল হারাম মেইনটেইন করে হারামের সাথে বিশ্বাসীদের কোনো সম্পর্ক নাই হুদুদুল্লাহ মানে আল্লাহর দেয়া বাউন্ডারি এই বাউন্ডারি আমরা মেইনটেইন করি এই বাউন্ডারির বাইরে মুমিন কখনো যেতে পারে না আল্লাহর দেয়া ফরজ বিধানগুলো মানতে রাজি আছেন তো সবাই রাজি আছেন
এই যে নয়টা বৈশিষ্ট্যের কথা বললাম এই নয়টা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে আল্লাহ তাআলা বলেন তারাই হচ্ছে মুমিন মুবাশশিরিন মুমিনিন ওই মুমিনদেরকে নবী হে তুমি জান্নাতের সুসংবাদ দাও আল্লাহ আল্লাহ আল্লাহর জান্নাতে যেতে আমরা চাই কি চাই না চাই সবাই চাই এই নয়টা গুণের কথা ক্লিয়ার বুঝতে পারছেন না সবাই ক্লিয়ার হইছে না হজম হইছে যাদের হজম হইছে আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার আরো জোরে পড়েন আল্লাহু আকবার আওয়াজ তুলে পড়েন আল্লাহু আকবার এই নয়টা গুণ যারা ধারণ করবে তাদেরকে জান্নাতের সুসংবাদ দেয়া হয়েছে প্রথম গুণটা ছিল আত্তাইবুন ভুল করলে আমরা কি করব রাজি আছেন দুই নম্বরে আমরা ইবাদত করব কার তিন নম্বরে প্রশংসা করব কার বেশি বেশি না কম কম চার নম্বরে সিয়াম পালন করব কার জন্য পাঁচ নম্বরে রুকু দিব সেজদা দিব তার মানে নামাজ করব কার খুশির জন্য নামাজ ছাড়বেন বলবেন না তো কথাটা সেপাঙ্গের ভাইরা নামাজ ছাড়ব ইনশাআল্লাহ বলেন সাত এবং আট নম্বর ভালো কাজের আদেশ করব ভালো কাজ শুধু নিজেই করব না আদেশ করব এবং মন্দ কাজের নিষেধ করব নয় নম্বর হাফিজুন আলী হুদুদিল্লাহ আল্লাহর যে বিধিবিধান এই বিধিবিধানের বাইরে যাব না এর ভিতরেই থাকবে বরকত দিবে কে তাদের জন্য জান্নাতের সুসংবাদ আজকে ডব্লিউআরপি এশিয়া প্যাসিফিক এই চমৎকার সন্ধ্যায় আমরা যে একসাথে বসতে পারলাম আমরা জান্নাতেও এইভাবে একসাথে বসতে চাই কি চাই না রাজি আছেন সবাই আমরা আল্লাহ তাআলার কাছে কামনা করি আমরা এখানে যেমন একত্রিত হলাম আল্লাহ তাআলার জান্নাতের জন্য একসাথে একত্রিত হতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো আমিন আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো তুমি maaf করে দাও আমিন আল্লাহ তোমার বেশি বেশি প্রশংসা যেন করতে পারি তুমি তৌফিক দাও আমিন আল্লাহ তোমার গোলাম হয়ে দাস হয়ে যেন আমরা থাকতে পারি তুমি তৌফিক দাও আমিন আল্লাহ আমরা যেন বেশি বেশি তোমার রুকু সেজদা করতে পারি তৌফিক দাও আমিন আল্লাহ ভালো কাজের আদেশ যেন করতে পারি খারাপ কাজ থেকে যেন বেঁচে থাকতে পারি যে কাজে আল্লাহ তুমি খুশি সে কাজ করতে করতে যেন এই দুনিয়ার জীবনটা আমরা শেষ করতে পারি আল্লাহ তুমি তৌফিক দান আমিন আল্লাহ মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব